যদি হে অহম নবর্তে জাতু কর্মণি অতিনিবৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বশ। ভগবানের জগৎ সংসারে কর্ম নাই, তথাপি ভগবান কর্ম করছেন। তিনি যদি কর্ম না করেন কেউ কর্ম করবে না, জগৎ উৎসন্নে যাবে। তাই কর্মের উপর গুরুত্ব আরোপ করেছেন আমাদের প্রত্যেকটি গ্রন্থ, এমনকি স্বয়ং ভগবান পূর্ণ ভগবান কৃষ্ণ। সেই কর্মের উপর গুরুত্ব দিয়েই বলছেন, চাতুর্বর্ণময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগস, গুণ কর্মানুযায়ী ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রকে সৃষ্টি করা হয়েছে। আর এই কলিযুগে কোনো জাত নেই, একটাই জাত, একটাই পরিচয় জীবের, আমরা সবাই কৃষ্ণ দাস। একটাই পরিচয় কলিযুগের মানুষের, যে কৃষ্ণ ভজন করে সেই বড়, যেই ভজে সেই বড়। অবক্ত হীনচার কৃষ্ণ ভজনই নাই জাতি কুলাদি বিচার, যে কৃষ্ণ ভজন করবে মা সেই শ্রেষ্ঠ। পূর্বজন্মে পুণ্য কর্মের প্রভাবে যিনি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন, তিনি যদি কৃষ্ণ ভজন না করেন তাহলে তিনিও চণ্ডাল থেকে নিকৃষ্ট। আর সেই ব্রাহ্মণ যদি কৃষ্ণ ভজন করেন, বৈষ্ণব হন, তিনি দেবতাদেরও নমস্যঃ। ব্রাহ্মণ যদি বৈষ্ণব হন, দেবেরও দুর্লভ। চণ্ডাল চণ্ডাল নয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ ত্যাজে। চণ্ডালও যদি কৃষ্ণ ভজন করে তাহলেও সে ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ। ম্লেচ্ছকুলে আসা হরিদাস ঠাকুর তাকে বৈকুণ্ঠের ঊর্ধ্বগতি দান করলেন শ্রীমন মহাপ্রভু। কেন? এই নামের আশ্রয় গ্রহণ করেছিলেন বলে, কৃষ্ণ ভজন করেছিলেন বলে। কৃষ্ণ ভজনটাই সবচেয়ে গুরুত্ব মুখ্য বিষয়ে, কৃষ্ণ ভজন করার জন্যই নরতনু লাভ করা। আর এই কৃষ্ণ ভজন জগতের বুকে কে শিখাবে? স্বয়ং ভগবান শ্রীহরি সাকার স্বরূপে নরতনুতে গুরু রূপে ভুবনেতে প্রকাশিত হন। গুরুদেব হচ্ছেন ভগবানের সাকার রূপ। গুরুদেবকে ভগবানের মতো সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, পূজা করতে হবে, কিন্তু গুরুদেব কখনো ভগবান নন। তিনি ভগবানের প্রতিনিধি, তিনি ভগবানের চাকর, ভগবানের গোলাম, ভগবানের সেবক। আমরা সবাই ভগবানের গোলাম, গুরুদেবও ভগবানের গোলাম, কিন্তু শিষ্য গুরুদেবকে ভগবত স্বরূপে দেখবে। তবে সেই গুরুদেব কেমন হতে হবে? তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেব। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলছি না মা, আমি কোনো গুরুদেবকে মেনশন করে কথা বলছি না, অপরাধ নেবেন না, আমার ভুল বুঝবেন না। প্রকৃত সাধু প্রচারক যারা, তারা আসেন সম্প্রীতির বাণী নিয়ে, তারা আসেন প্রেমের বাণী নিয়ে, ঝগড়া লাগাতে আসেননি, সমাজের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করতে আসেননি, সমাজের বুকে কলহ সৃষ্টি করতে আসেননি। তারা সাম্যের কথা বলেন, সৌহার্দ্যের কথা বলেন, সম্প্রীতির কথা বলেন, প্রেমের কথা বলেন, প্রীতির দূরে সবাইকে বাঁধতে চান।
গুরুদেব অবশ্যই ভগবানের ন্যায় পূজনীয়। নরোত্তম দাস ঠাকুর তাও বলছেন, সেই শ্রী গুরু কেমন কেমন হবেন, তার চরণ কেমন করে বন্দনা করতে হবে। শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম বন্ধময় সাবধান মতে, বন্দনাটা সেবাটাও সাবধানের সঙ্গে করতে হবে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। কৃষ্ণও যদি অসন্তুষ্ট হন, গুরুদেব সন্তুষ্ট থাকলে তারও কৃপা হবে, রক্ষা হবে। গুরুদেব অসন্তুষ্ট হলে কৃষ্ণও রক্ষা করতে পারবেন না, গুরুদেবের এত মহিমা। তবে সেই গুরুদেব কেমন হতে হবে, ধার্মিক হও ধর্মান্ধ হইও না, সেই গুরুদেবের কি যোগ্যতা থাকতে হবে সেটাও তো শাস্ত্র বলছেন। শাস্ত্র যেমন গুরুদেবের মহিমা প্রকাশিত করেছেন, যে গুরুদেব ভগবানের সাকার রূপ, ভগবানের প্রতিনিধি, ভগবানের মতো গুরুদেবকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, ইত্যাদি ইত্যাদি। আবার বলে দিয়েছেন সেই গুরুদেবের আচরণ কেমন হবে, শিষ্যের আচরণ কেমন হবে, এগুলো তো জানতে হবে। এগুলো গুরু নিন্দা নয়, এগুলোই জীবকে প্রথমে জানতে হবে। আমরা এখনো অন্ধকারে পড়ে আছি, আমরা কুসংস্কারে পড়ে আছি। গুরুদেব তত্ত্বদ্রষ্টা হবেন, শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আটটা শ্লোকের মাধ্যমে গুরুদেবের বৈশিষ্ট্য বলে গিয়েছেন, যাকে গুরু অষ্টাকম বলে। এই আটটি শ্লোকের মাধ্যমে গুরুদেব কেমন হবেন, কি আহার করবেন, তার আচরণ কেমন হবে, সমস্ত কিছু বর্ণনা দেয়া আছে। মূল কথা আমরা পড়ি না, আমরা ধর্ম মানে মনে করি কোনো পাঠক উনি বলেছেন, ওনার কথা কি আমরা শুনবো না। ধর্ম কোনো পাঠকের কথা নয়, ধর্ম কোনো গুরুর কথা নয়, ধর্ম কোনো ব্রাহ্মণের কথা নয়, ধর্ম কোনো গোসাইয়ের কথা নয়। ধর্ম হচ্ছে স্বয়ং ভগবানের আইন, ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীত, ধর্ম সরাসরি ভগবানের আইন। আইন যদি কেউ পালন করে তাহলে সে ভালো থাকতে পারবে, আইন যদি কেউ লঙ্ঘন করে তাকে শাস্তি পেতে হবে। ইফ ইউ ভাইলয়েট রুল অফ রেগুলেশন অলমাইটি ক্রিয়েটর কৃষ্ণ, অফকোর্স পানিশমেন্ট, শাস্তি পেতে হবে। একজন গুরুদেবের প্রাথমিক যে যোগ্যতা, ভাগবত বলছেন, এটা আমার কথা নয়, শ্রীমদ ভাগবতের কথা। কলিযুগের সমস্ত কার্য ভাগবত অনুযায়ী হবে, ভাগবত যেটিকে সমর্থন করেছেন কলিতে কেবল সেটাই গ্রহণীয়। সমগ্র পুরাণকে মন্থন করে ভাগবত রচনা করা হয়েছে, এই জন্য ভাগবতকে বলা হয় অমল পুরাণ। অমল, মল মানে দোষ, অমল যার মাঝে কোনো দোষ নেই, পুরোটাই গ্রহণীয়। ভাগবত এমন একটা ফল যে ফলের মাঝে কোনো আটি নেই মা, পুরোটাই গ্রহণীয়। পুরোটাই গ্রহণ করার শিক্ষা দিয়েছেন ভাগবত থেকে। সেই ভাগবত বলছেন যিনি যথার্থ গুরু হবেন তাকে অবশ্যই কলি যে যে জায়গায় বসবাস করে সেই জায়গাতে বিচরণ করা যাবে না। আমি কারো গুরুদেবের নিন্দা করছি না, ভাগবতের কথাটা বলছি। ভাগবত বলছেন যিনি যথার্থ গুরু হবেন, কলি কোন কোন জায়গায় থাকে, এই যে কলিকাল চলছে কলি থাকে কোথায়, প্রাণী হিংসা যারা করে জীব হিংসা সেখানে কলি থাকে, নেশা জাতীয় দ্রব্য যারা সেবন করে সেই জায়গায় কলি থাকে, দূত ক্রীড়া যারা জুয়া জাতীয় খেলা খেলে তাস পাশা জুয়া এখানে কলি থাকে,
অবৈধ মৈথুন কার্য, অবৈধ সেক্সুয়ালিটি, যারা এই কার্যে লিপ্ত থাকে সেখানে কলি থাকে। একজন যথার্থ গুরুদেব এই চারটা কার্য করবেন না, এটা প্রথম যোগ্যতা। মানে একজন গুরু যিনি হবেন তিনি কি আহার করবেন? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন তিনি ভগবানকে নিবেদন না করে কিছু আহার গ্রহণ করবেন না, অর্থাৎ সাত্বিক আহার করবেন। মাছ মাংস যে গুরুদেব গ্রহণ করেন, ভাগবত বলছেন তিনি গুরু হওয়ার যোগ্য নন। এটা আমার কথা না, ভাগবতের কথা। নিরামিষ কোন শব্দ গীতায় লেখা নাই, ভাগবতে লেখা নাই। প্রত্যেকটা জিনিসের মাঝেই আমিষ রয়েছে। সিমের বিচির মাঝে আমিষ আছে, দুধের মাঝে আমিষ আছে, কাঁঠালের বিচির মাঝে আমিষ আছে। আমিষ দুই প্রকার, উদ্ভিজ আমিষ, প্রাণীজ আমিষ। গীতায় তিন প্রকার খাবারের কথা বলছেন, সাত্বিক, রাজসী, তামসী। আমাদের সনাতন শাস্ত্র কাউকে কখনো জোর করে গলা টিপে গলার মাঝে পা দিয়ে বলে নাই যে তুমি এগুলো গ্রহণ করো, না গ্রহণ করলে তোমার গর্দান যাবে, এরকম কথা বলেননি। গীতায় তিনটা পথ দেখানো হয়েছে, দেখো সাত্বিক আহার যদি গ্রহণ করো তাহলে এরকম তোমার মন হবে, এরকম আধ্যাত্মিক অনুভূতি হবে, আধ্যাত্মিক চেতনা হবে। মানে আমরা যদি শাক সবজি মূলাদি ফলমূল ইত্যাদি গ্রহণ করি, যাকে আমরা নিরামিষ বলে আখ্যায়িত করি, এই খাবার যদি গ্রহণ করি তাহলে আমাদের এরকম অনুভূতি হবে, এরকম চেতনা হবে। গীতায় বলা হয়েছে যেমন খাবার তেমন মন, যেমন মন তেমন বুদ্ধি, যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। গুণত্রয় বিভাগ যুগ পড়বেন, দৈবাসুর সম্পদ বিভাগ যুগটা পড়বেন, এই দুটো অধ্যায় পড়লে সব জানতে পারবেন। রাজসিক খাবার যদি কেউ খায় তাহলে তার এরকম মন হবে, এরকম অনুভূতি হবে। তামসিক খাবার খেলে এরকম হবে, মাছ মাংস পেঁয়াজ রসুন, পেঁয়াজ রসুন রজগুণ সম্পন্ন খাবার, মাছ মাংস শুটকি হিদল, এগুলো তামসিক খাবার। একজন সাধু কখনো তামসিক আহার গ্রহণ করবেন না, কারণ তামসিক খাবার গ্রহণ করলে তার ইন্দ্রিয় উত্তেজিত থাকবে। আপনি যেরকম খাবার গ্রহণ করবেন আপনার মন সেরকম হবে, এটা সাইন্টিফিক কথা, ধর্মটাই তো সাইন্টিফিক থিওরি। যে মাছ মাংস প্রচুর পরিমাণে পেঁয়াজ রসুন ইত্যাদি খাবে তার তো ইন্দ্রিয়গুলো উত্তেজিত থাকবে, কামনা জাগবে, ভোগ করার বাসনা জাগবে, তার তো মন ভগবত চেতনায় নিবিষ্ট হবে না। তাহলে তিনি কি করে প্রকৃত সাধু হওয়ার যোগ্য? এই জন্যই তো গীতায় ভগবান বলছেন তিন প্রকার খাবারের কথা, সাত্বিক, রাজসিক, তামসিক। আমরা যদি উপরের স্তরে যেতে চাই, সাধনার উপরের স্তরে, অবশ্যই আমাদেরকে সাত্বিক আহার গ্রহণ করতে হবে। এই জন্য যথার্থ গুরুদেব যার গুরু হওয়ার যোগ্যতা রয়েছে তিনি কখনো রাজসিক তামসিক খাবার গ্রহণ করবেন না। যদি কেউ রাজসিক তামসিক খাবার গ্রহণ করেন তিনি গুরু হওয়ার যোগ্য নন। এটা আমার কথা নয়, কলি সেই জায়গায় থাকে, ভাগবত বলছেন। চা পান বিড়ি সিগারেট ইত্যাদি যিনি গ্রহণ করবেন তিনি গুরু হওয়ার যোগ্য নন, কারণ এগুলো হচ্ছে নেশা জাতীয় দ্রব্য। বেদ বলছে আমাদের বিদ্বান ব্যক্তিও যদি হয়, কথা বলো না, বিদ্বান ব্যক্তিও যদি হয়, জ্ঞানী ব্যক্তিও যদি নেশা কুর হয় তাকেও পরিত্যাগ করো। একজন জ্ঞানী ব্যক্তি সেও যদি নেশাকুর হয় তাকেও ত্যাগ করো। অনেক ডাক্তারদেরকেও দেখি, রোগী দেখছে, রোগীদেরকে বলে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মৃত্যুর কারণ ঘটায়, ক্যান্সারের কারণ, অথচ সেও রোগী দেখার ফাঁকে দুই টান দিয়ে এসে বয়ে। তার মানে তারও মন কন্ট্রোল নয়। ওমা, মন যদি নিয়ন্ত্রণ না থাকে ভজন করবে কি করে গো? এই জায়গায় বসে আছো, মন চলে গেছে আরেক জায়গায়। আপনাদের কথা জানি না, আমার কথা বলি,
আর নিকটে পাঁচ মিনিট বসলাম, জগতের সমস্ত চিন্তা এসে মাথায় ঢুকে যায়। তাহলে কি করে লিঙ্ক হবে? এত সহজ নয় ভজন। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোন ভাগ্যবান জীবের পক্ষে গুরু কৃষ্ণ প্রসাদে ভক্তি লতা বীজ পাওয়া সম্ভব, অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত করা সম্ভব। সাত্ত্বিক আহার গ্রহণ করার অর্থ হচ্ছে মূলত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ রাখা। যারা সাত্ত্বিক আহার গ্রহণ করে না তাদের কখনো ইন্দ্রিয় নিয়ন্ত্রিত নয়, যদি বলে মিথ্যে কথা বলছে। আবার মনে রাখবেন, সাত্ত্বিক আহার গ্রহণ করেও যারা ইন্দ্রিয় তর্পণে ব্যাকুল থাকে তারা কখনো সাধু নয়, বৈষ্ণব নয়, তারা বক ধার্মিক। যেমন রাবণ, রাবণ সীতাকে হরণ করবেন, তিনি ভাবলেন আমি যদি এই বেশে যাই সীতা কখনো রামকুণ্ডলী লঙ্ঘন করে আমায় ভিক্ষা দেবে না, তাহলে সন্ন্যাসীর বেশ বৈষ্ণবের বেশটা ধারণ করে যাওয়াই আমার উচিত, কারণ এই বেশটা ধারণ করে সব কাজ করাটা সহজ হয়। কেউ যদি এই বেশ ধারণ করে কুকর্ম করে তাকেও শাস্তি পেতে হবে। আমি এই বেশ ধারণ করে যদি কুকর্ম করি আমাকেও শাস্তি পেতে হবে, আমিও রেহাই পাব না। ধর্ম সবার জন্য সমান। রাবণ সন্ন্যাসীর বেশ ধারণ করে মা জানকীর নিকটে আসলেন ভিক্ষা চাইতে। মা কুণ্ডলীর ভেতর থেকে ভিক্ষা দিচ্ছেন। রাবণ বলছে দেখো কুণ্ডলী লঙ্ঘন করে ভিক্ষা দাও, তা না হলে যে আমি ভিক্ষা নিতে পারবো না। লক্ষণ দিয়ে গেছে কুণ্ডলী। ভগবান রামচন্দ্র বলে গিয়েছেন গৃহে থাকার কথা, আজকে স্বামীর কথা, দেবরের কথা, লঙ্ঘন করে ভিক্ষা দিলেন মানে বৈষ্ণব তথা সন্ন্যাসীর গুরুত্ব কোথায় দেখুন, কতটা মর্যাদা। পরিবারের কথা অর্থহীন হয়ে গেল মা জানকীর নিকটে। মা জানকী শিক্ষা দিলেন নিজের পতি দেবতা দেবর তার কথার থেকেও সাধু বৈষ্ণবের স্থান উপরে। কুণ্ডলী যখন লঙ্ঘন করলেন সঙ্গে সঙ্গে রাবণ সবেশ ধারণ করল, হরণ করে রথে তুলে নিল। মা জানকী বললেন ওরে তুই আমাকে হরণ করে যতটা না পাপ করছিস, অপরাধ করেছিস, তার চেয়ে বেশি অপরাধ করেছিস এই বেশটার অমর্যাদা করার কারণে, এই সাধুত্বের অমর্যাদা করার কারণে। সাধু হতে গেলে দুটা যোগ্যতা প্রথম প্রয়োজন, এক ব্যক্তিত্ব, দুই চরিত্র। এই দুটো যদি না থাকে সে সাধু হিসেবে গণ্য নয়, বিড়াল তপস্বী। সে বিড়ালের কাছে সুটকি পাহারা দেওয়া যেমন অর্থহীন, সে তার নিকটে যাওয়াও ক্ষতির কারণ, অর্থহীন। তুই আমাকে হরণ করে যতটা না অপরাধ করছিস তার চেয়ে বেশি অপরাধ করেছিস, সাধুত্বের বেশটাকে অমর্যাদা করার কারণে তোর সব অংশে নিধন হয়ে যাবে। তাই হলো, সব অংশে নিধন হলো একটাই কারণ, সাধুত্বের বেশকে অমর্যাদা করার কারণে। মানুষ চিনা যায় মরণে, ভগবান চিনা যায় চরণে। সারাটা জীবন আমি কত ভজন করলাম চিনা যাবে সেই দিন, যদি ভগবানের নামটা নিয়ে জগৎ থেকে যেতে পারি। পুতনা মাতৃবেশ ধারণ করল, বৈকুণ্ঠের লক্ষ্মীর মতো সাজল গো। রাক্ষসীর বেশ থাকলে কি সে নন্দালয়ে যেতে পারবে? এমন ভাবে সাজলো, ভাগবত বর্ণনা দিয়েছেন কেমন শাড়ি পরলো, কি অলংকার পরলো, এত সুন্দর করে সাজলো। নন্দালয়ে
সরাসরি পড়তে পারলো বাৎসল্য প্রেমের অভিনয় করতে গিয়েছে পুতনা। দেখো সেই পুতনা যখন গোপালকে কুলে নিল, স্তনে কালকুট বিষ মিশিয়ে খাওয়াবে, প্রাণ হরণ করবে, ভগবান গোপাল অন্তর্যামী, তিনি তো ভগবান সবই জানেন, এমন ভাবে স্তনকে আকর্ষণ করছেন তার প্রাণ যায় 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 অবস্থা। সেই পুতনার দেহটা যখন পড়ল তখন কিন্তু তার এই লক্ষ্মীর স্বরূপ থাকলো না, রাক্ষসীর স্বরূপে দেহটা পড়েছিল। এই জন্য সারা জীবন কি করলাম যদি এই বেশের অমর্যাদা করি, মৃত্যুকালে তা প্রকাশিত হয়ে যাবে। মানুষ চিনা যায় মরণে, ভগবান চিনা যায় চরণে, এটাই হচ্ছে কথা। এই জন্য সাধু হোক, বৈষ্ণব হোক, গুরু হোক, যেই হোক না কেন, যদি শাস্ত্রের নিয়ম থেকে সরে যায় তাকে শাস্তি পেতে হবে। প্রত্যেকের জন্য শাস্তি সমান, আলাদা নয় ধর্ম, আলাদা নয় ধর্ম, সবার জন্য সমান। যিনি গুরুদেব হবেন, নেশা জাতীয় দ্রব্য তাকে সেবন করা যাবে না, স্বভাবকে সংযত রাখার নাম সাধনা। তাহলে তিনি কিসের সাধক? তিনি যদি নেশার উপরে উঠতে না পারেন কিসের সাধক তিনি? গুরুদেবকে এনেও যদি এক প্যাকেট ব্যঞ্জন দিতে হয়, শিষ্যও যদি টানে, গুরুও যদি টানে, পার্থক্য কোথায় গুরু শিষ্যের মাঝে? কোথায় পার্থক্য? এই কথাগুলোতে আবার নিজেদের গায়ে নেবেন না, পার্থক্যটা কোথায়? এটা তো পার্থক্য থাকতে হবে। গুরুদেব মানে একজন আদর্শ শিক্ষক। শিক্ষক যদি ভালো হয় ছাত্র ভালো হবে, শিক্ষক যদি ভালো না হয় ছাত্র কি করে ভালো হবে? গুরুদেব মানে তো পথ প্রদর্শক, পথ প্রদর্শন করাবে আমাকে। একটা প্রবাদ আছে মানুষের মাঝে চেতনা, যে গুরুদেব যাই হোক তথাপি তো আমার গুরু, বিষয়টা এমন না, এটাই মূর্খতা, এই ভাবনাটাও ভুল। হরিভক্তি বিলাস গ্রন্থ তথা শ্রীমৎ ভাগবতে স্পষ্ট আছে লেখা, ভাগবত যারা পড়েননি তাদের এই ধারণা, আমরা যারা পড়েছি আমরা জানি, ভাগবতে লেখা আছে সেই গুরু গুরু নয়। যদি শাস্ত্রের নিয়ম লঙ্ঘন করে, শিষ্যকে ধর্ম আচরণ না করায়, সেই গুরু পরিত্যাজ্য। বলি মহারাজ তার গুরু শুক্রাচার্যকে পরিত্যাগ করেছিলেন। গুরুদেব বলছেন তুমি দান করিও না বলি মহারাজকে। বলি মহারাজ বলছেন না গুরুদেব, আমি আপনাকে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু আমি আপনার কথা মানতে পারবো না। শুক্রাচার্যের কথা লঙ্ঘন করে ভগবান বামনকে দান করেছিলেন। ভাগবত বলছেন সেই গুরু গুরু নন যদি শিষ্যকে ধর্ম আচরণে বাধা দেয়, সঠিকভাবে ধর্ম প্রতিপালন না করায়, সেই পিতা পিতা নয়। যদি সন্তানকে ধর্ম পালনে বাধা প্রদান করে, হিরণ্যকশিপু তিনি পিতা নয়। প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুর কথা লঙ্ঘন করেছিল, তাই বলে কি প্রহ্লাদের পিতৃ ভক্তি কম ছিল? সেই মা মা নয় যে ধর্ম থেকে সরে গিয়ে সন্তানকে মায়ায় আবদ্ধ রাখে। ভরত তার মা কৈকেয়ীর কথা শুনলেন না, 14 বছর ভরত তার মাকে মা বলে ডাকেন নাই। সেই ভাই ভাই নয় যে ধর্ম আচরণ থেকে সরে যায়। বিভীষণ তার ভাই রাবণকে ত্যাগ করেছিলেন, এগুলো তো শাস্ত্রের কথা, আপনারা সবাই জানেন। যদি ধর্ম থেকে কেউ সরে যায় তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, ধর্মটাই মুখ্য। ধর্মকে হৃদয়ে ধারণ করে সংসার করতে হবে। সংসার এখানে কষ রয়েছে, তুমি যদি সেই কাঁঠাল রূপ সংসারে কাঁঠাল ভেঙ্গে খেতে চাও, হাতে একটু তেল মেখে নাও, তাহলে এই সংসারে মায়ার কষ লাগবে না,
কাঁঠাল বানাতে চাইলে হাতে তেল মাখতে হয় না মা, তেল মাখলে কষ্ট কম লাগে। সংসার রূপ কাঁঠাল যদি ভাঙতে চাও, ভেঙে খেতে চাও, ভোগ করতে চাও, হাতে একটু কৃষ্ণ নামের তেল মেখে নাও, শরীরে একটু কৃষ্ণ নামের তেল মেখে নাও, দেখবে সংসারে মায়ার কষ মার শরীরে লাগবে। শরীরে একটু তেল মেখে নেওয়া যায় তাহলে এত মায়ার কষ্ট লাগবে না। বাইন মাস দেখেছো, এই অঞ্চলের মানুষ তো চিনার কথা, যেহেতু নদী বিধৌত অঞ্চল। আমরাও ছোটবেলা গ্রামে যখন ছিলাম এগুলো দেখেছি, কাদার মাঝেই তাকে প্যাকের মাঝে, শরীরে প্যাক লাগে গো। গুতুম মাছ আমাদের অঞ্চলে আছে, তোমরা কি বলো জানি না, গুতুমই বলো, তোমাদের সঙ্গে আমাদের মিল আছে। বাইন গুতুম এগুলো প্যাকের মাঝেই থাকে, শরীরে লাগে না। সংসারে থাকো, সংসারটাকে ভেতরে প্রবেশ করাইও না। জলের মাঝে নৌকা থাকে, এবার জলের মাঝে নৌকা থাকলে কোনো সমস্যা নেই, নৌকা জলে ভেসেই থাকবে। কিন্তু নৌকার মাঝে যদি জল ঢুকে যায়, নৌকা জলের মাঝে ডুবে যাবে। সংসারে থাকো, সংসারটা ভেতরে প্রবেশ করাইও না, যদি করাও তুমিও সংসার সমুদ্রে ডুবে যাবে। তাহলে প্রশ্ন আসতে পারে, বাবা জলে নৌকা থাকলে একটু আটটু তো জল নৌকার ভিতরে ঢুকবেই, তাহলে ঢুকলে সেচ দাও সাধুর সঙ্গে গুরু সঙ্গে এসে, ওই মায়ার জল সেচ কি করে দেবে পদ্ধতি জেনে নাও। কিন্তু ছিদ্রটা যদি একটু বেশি হয়ে যায় নৌকায়, জল বেশি ডুববে আর তুমি কন্ট্রোল করতে পারবে না, একেবারে মেঘনায় সমাধি। এই জন্য একটু আর তো জল ডুববে, সংসারে থাকবে তুমি আগুন জ্বালাবে আর ধোয়া চুকে লাগবে না, এটা তো হতে পারে না বাবা। হ্যাঁ, সংসারে তুমি মজা করবে, সবকিছু করবে আর যন্ত্রণা পাবে না, এটা তো মূর্খর কথা। আগুনে হাত দিবে আর আগুন পুড়াচ্ছে কেন, এটা যদি বলো মূর্খ তুমি। আগুনে হাত দিলে তো আগুন পুড়াবে, আগুনের ধর্মই পুড়ানো। তুমি সংসার মানে যন্ত্রণার কারাগার জেনে শুনে যাচ্ছ তুমি। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াই থেকে আছে আমার, সংসার তো বিষের অনল দিবানিশি জ্বলছে। তো তুমি জেনে শুনে আগুনে ঝাঁপ দিলে আর বলছো আমার কেন তাপ লাগছে, আমার কেন তাপ লাগছে, সংসার যন্ত্রণা ভালো লাগে না। তো তুমি তো জেনেই ঢুকেছো সংসারে, এই জন্য বলছেন সংসারে ঢুকার আগে জেনে নাও সংসার কিভাবে করতে হয়, আগুন থেকে কি করে প্রটেক্ট হবে এটা আগে জেনে নাও। কি সুন্দর করে বলছেন মহাজন, ইক্কু ভাবিয়া কাটু চুষিলে, ইক্কু ভাবছো এটা খুব রস আছে, আখ আখ মানে ইক্কু, এটা মধ্যে খুব রস আছে, আমাদের সিলেটি ভাষায় বলে কুশাই, তো এটার মধ্যে প্রচুর রস আছে, এর জন্য তুমি এটাকে চিবাচ্ছ। সংসার খুব রসালো জায়গা আমরা মনে করি, খুব রস আছে এই জায়গায়। তো ইক্কু ভেবে একটা কাঠকে চুষতে শুরু করেছো, রস পাবে মা। ইক্কু ভাবিয়া কাঠও চুষি, তো ইক্কু ভেবে কাঠকে যদি চুষতে শুরু করি রস আসবে কি করে। সংসার যন্ত্রণার কারাগার, মহাপ্রভু ডিরেক্ট বললেন এটা দাবানল, সংসার ও দাবানল, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কথা। আর মহাপ্রভু বললেন চেত দর্পণ মার্জনম বব মহা দাবাগ্নি নির্বাপণম, এটা আগুন, শুধু আগুন নয় এটা মহা আগুন, শুধু অনল নয় দাবানল। তাহলে কি সবাই সংসার বাদ দিয়ে দেবে? না, সংসার বাদ দেওয়ার কথা বলেন নাই শাস্ত্র। কর্ম ত্যাগ যে করে সে তো ভীরু, সে তো কাপুরুষ। ভগবান তো নিজেই বলছেন আমার কর্ম নাই তথাপি আমি কর্ম করছি, কর্ম তো করতেই হবে। সংসার যদি বাদ দাও তাহলে চলবে কি করে, প্রকৃতি কি করে চলবে, সমাজ কি করে হবে, প্রজা কি করে উৎপন্ন হবে, সমাজ সংস্কৃতি সভ্যতা ধর্ম এই পৃথিবী সৃষ্টি রক্ষা হবে কি করে।
সংসার করো কিন্তু কিভাবে করবে এটা আগে জানতে হবে। সংসারে থাকবে কিভাবে? বলছেন সংসারে থাকবে জলের মাঝে নৌকা থাকে, কোনো সমস্যা নেই, নৌকার ধর্ম জলে ভেসে থাকা। সংসারে থাকো, সংসারটাকে ভেতরে প্রবেশ করাইও না। যদি সংসারকে ভেতরে প্রবেশ করাও তুমিও ডুবে যাবে সংসার সমুদ্রে। সংসার কার করতে হবে? কৃষ্ণের সংসার করো, ছাড়ো অন্য কাম। সংসারটা করতে হবে কৃষ্ণের। তাহলে আমরা কি করতে পারছি? তাহলে তো যন্ত্রণা থাকবে। হ্যাঁ, আমরা কি করতে পারছি কৃষ্ণের সংসার? সন্তান উৎপাদনটাও কৃষ্ণের সেবার জন্য। কেউ যদি কৃষ্ণ সেবার জন্য সন্তান উৎপাদন করে, সে যদি অনেক সন্তান নেয় তাহলেও শাস্ত্র নিষেধ করেন নাই। কিন্তু সেই সন্তান যদি কৃষ্ণ সেবার জন্য না হয়, ইন্দ্রিয় তৃপ্তির জন্য হয়, তাহলেও সেটা অপরাধ। এই জন্য সংসার করা এত সহজ নয়, আবার সংসার না করলেও হবে না। এই যে উভয় সংকট, এই উভয় সংকট থেকে কি করে পরিত্রাণ পাবো, এই জন্যই গুরুদেবের প্রয়োজন। অর্জুন উভয় সংকটে পড়লেন, জলে কুমির, ডাঙ্গায় বাঘ। তিনি বললেন কার্পণ্য দোষ উপগত স্বভাব পৃচ্ছামিতাং ধর্ম সংরচেতা যত শ্রেয় শ্বেত নিশ্চিতম ব্রুহি তৎমে শিষ্যতে অহম সাধিমাং তাং প্রপন্নাম। একদিকে আত্মীয় স্বজন, পরিবার পরিজন, তাদেরকে তিনি কি করে বধ করবেন? আরেকদিকে যদি তিনি যুদ্ধ না করেন তাহলে তার ক্ষাত্র ধর্ম নষ্ট হবে। তাই এই যে একটা সংকটে পড়ে গেলেন, তার কর্তব্য কি? কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংমুরচেতা যত শ্রেয় শ্বেত নিশ্চিতম ব্রুহি তৎমে শিষ্যতে অহম সাধিমাং তাং প্রপন্নাম। কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, আমার কর্তব্য সম্পর্কে বিভ্রান্ত হয়ে গেছি। আমি তোমার চরণে সর্বতোভাবে শরণাগত, তুমি বলে দাও কোন পথে চললে আমার মঙ্গল হবে। শরণাগতি যখন আসলো, চোখের জলে অহংকার ধুয়ে পরিষ্কার হলো, ভগবান তাকে জ্ঞান উপদেশ দিতে শুরু করলেন। আমরাও যখন সংসার কুরুক্ষেত্রে হাঁপিয়ে উঠব, কি করা কর্তব্য বুঝতে পারবো না, এই সংসারটাই তো একটা কুরুক্ষেত্র। আমাদের সনাতন ধর্মের প্রায় সব জ্ঞান দেয়া হলো অরণ্যে, নিবৃত জায়গায়। গীতার জ্ঞানটা কুরুক্ষেত্রের যুদ্ধে কেন দেয়া হলো? কারণ এই সংসারটাই কুরুক্ষেত্র। কুরুক্ষেত্রের যে যুদ্ধ, এটা এখনো শেষ হয়নি তত্ত্বগত দিক থেকে। তত্ত্বগত দিক থেকে যুদ্ধ চলছে, এই দেহটাও কুরুক্ষেত্র। দিবানিশি যুদ্ধ চলছে, দেহেরই পু ছয় জনা তারা কথা শুনে না, সাধন পথে চলতে আমায় করে গো মানা, তারা ছয় জনার ছয় দিকে টানে, কেউর কথা কেউ মানে না। এই দেহের যে বিকার, বিজাতীয় সত্তার সঙ্গে সজাতীয় সত্তার যুদ্ধ, এটাও কুরুক্ষেত্রের যুদ্ধ। সংসারটাও কুরুক্ষেত্র। আপন জনের মাঝে সম্পত্তি নিয়ে যে লড়াই, এই লড়াই এখনো সংসারে ভাইয়ে ভাইয়ে চলছে। এই লড়াই এখনো রাষ্ট্রে রাষ্ট্রে চলছে। এই লড়াই এখনো সমাজের মাঝে চলছে, যে দ্রৌপদীর সম্ভ্রমকে নষ্ট করার জন্য দুঃশাসন কাপড় টানছিল। আজও দুর্যোধন দুঃশাসনের বংশধরেরা এখনো রাস্তায় দ্রৌপদীর মতো মায়েদের কাপড় টানে। অনাদিকাল থেকে এই যুদ্ধ চলছে, এখনো সেটা অক্ষুণ্ণ আছে। এই যে জলে কুমির, ডাঙ্গায় বাঘ, উভয় সংকটে পতিত হলে কি করা কর্তব্য, অর্জুন সেটা দেখিয়ে দিলেন আমাদের সবাইকে। এই জন্য গীতার মূলত যে যুদ্ধ, যে যুদ্ধক্ষেত্রে উপদেশ প্রাপ্তি, এটা মূলত সংসার ক্ষেত্রে
উপদেশ প্রাপ্তি হয়ে সংসারটাকে কিভাবে পরিচালনা করা, সংসারের কর্মটাই যুদ্ধ, ওই যুদ্ধটা কিভাবে করা সেটাই দেখিয়ে দিলেন। আজ থেকে আনুমানিক 5000 বছরের আগে ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মুক্তদা একাদশী রোজ রবিবার সকাল আনুমানিক 8:30 ভিতরে একটা বটবৃক্ষের নিচে বসে 40 মিনিটের মাঝে গীতার যে জ্ঞান দিয়েছিলেন ভগবান কৃষ্ণ, এই জ্ঞানকে আমাদের জীবনে আচরণে এনে আমরাও যেন সংসার নামক কুরুক্ষেত্রে ধর্মকে হৃদয়ে লালন করে যুদ্ধ করতে পারি, তাহলেই জয় আমাদের সম্ভব। কারণ গীতার শেষের অধ্যায় 8:18 সঞ্জয়ের শ্লোকটায় সেটাই প্রমাণ হয়েছে, যেখানে ধনুর্ধারী অর্জুন রয়েছেন, যেখানে স্বয়ং কৃষ্ণ রয়েছেন, ধর্ম তাদের পক্ষেই আছে, সেই পক্ষই জয় লাভ করবে আর বাকি সবাই পরাজিত হবে। একজন আদর্শ গুরুই পারেন এই সংসার কুরুক্ষেত্রে আমাকে জয় প্রদান করে দিতে। গুরুদেব মানে দিক নির্দেশক, পথ প্রদর্শক, তিনি কর্ম করবেন না, তিনি দেখিয়ে দেবেন। এই জন্য কৃষ্ণ অস্ত্র ধারণ করলেন না, তিনি দেখিয়ে দিলেন, তিনি সারথি হলেন, গুরুদেব হবেন সারথি। তিনি ডাক্তারের নিয়ায় ফার্স্ট দ্য পেশেন্ট এক্সপেল হিজ সিম্পটম গেট আফটার দ্য ডাক্তার প্রেসক্রাইবড হিম। ডাক্তারের কাছে গিয়ে রোগী তার লক্ষণ খুলে বলবে, ডাক্তার তাকে প্রেসক্রিপশন দেবে, সেই মোতাবেক ঔষধ সেবন করতে বলবে। কয়েক সপ্তাহ পরে আবার ডাক্তার রোগীকে বলবে, তুমি কি ঠিক মতো ঔষধ সেবন করেছো? যদি করে থাকো তোমার কি যে সিম্পটম কথা বলেছিলে রোগের আগের চেয়ে কি তুমি বেটার ফিল করছো? ঔষধটা কিন্তু ডাক্তার খাবে না, রোগীকে খেতে হবে ঠিক মতো। তেমনি ভাবে একজন আদর্শ গুরুদেব তিনি পথ দেখিয়ে দেবেন, ওই পথে আমাকে চলতে হবে, তিনি আমাকে শিক্ষা দেবেন, আমাকে আচরিত হতে হবে, আচরণে আনতে হবে। এবার সেই পথ প্রদর্শক নিজেই যদি পথ না চিনেন আমাকে কি করে পথ দেখাবেন? তিনি নিজেই যদি অন্ধ হন আমি অন্ধকে কি করে পথ দেখাবেন? এই জন্য ভাগবত বলছে যিনি যথার্থ গুরু হবেন, কলি যে যে জায়গায় অবস্থান করে ওই জায়গাতে তিনি বিচরণ করবেন না। শিষ্যের যোগ্যতার কথাও বলছেন, যথার্থ গুরুদেব যত্রতত্র কাউকে দীক্ষা দেবেন না, এসেই দীক্ষা দেবেন না যে আগামী রবিবার তোর দীক্ষা, একটা যায় দিয়ে দিল, তারপর কানে একটা ফুল, হাতের জল শুদ্ধ, দেহ শুদ্ধ, বিষয়টা এমন নয়। দীক্ষা মানে দক্ষতা অর্জন করা, দীক্ষার আগেও আমি যা ছিলাম দীক্ষার পরেও তা, তাহলে আমার পরিবর্তন কি হলো? ভেবে দেখুন, এগুলো শাস্ত্রের কথা। দীক্ষা মানে পুনর্জন্ম, তাহলে দীক্ষার আগে আমি যে কার্য করতাম দীক্ষার পরেও আমার সেই কার্যই রয়ে গেল, আমার পরিবর্তন হলো না, তাহলে এই দীক্ষার মানে কি? বীজ দেওয়া, বীজ কোন জায়গায় রোপণ করা হয়? জমিতে। গীতায় ভগবান ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগে বলছেন এই দেহটা একটা ক্ষেত্র মানে জমি, এটা সব গীতার কথা, দেহটা ক্ষেত্র, ক্ষেত্রকে যিনি জানতে পেরেছেন তিনি কে? ক্ষেত্রজ্ঞ। তাহলে মরমী কবি কি বললেন, মন তুমি কৃষি কাজ জানো না, এমন সোনার জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা, মন তুমি কৃষি কাজ জানো না। তাহলে এই দেহটা জমি, আগে জমিকে হাল চাষ করতে হবে, সার দিতে হবে, উর্বর করতে হবে, তারপর বীজ দিতে হবে, তাহলে না সেই বীজ অঙ্কুরিত হবে। এবার এই জায়গায় যদি আপনি একটা বীজ বপন করে ফেলেন, বীজ কি অঙ্কুরিত হবে? এই জন্য যথার্থ গুরু দেবে সেই যত্রতত্র বীজ দেবেন না, আগে শিষ্যকে প্রস্তুত করবেন। অর্থাৎ একজন গুরুর কর্তব্য হচ্ছে প্রথমে প্রস্তুত করা। তাহলে প্রথম সিস্টেমটা কি? ভাগবতীয় শাস্ত্রের সিস্টেম হচ্ছে তাকে সংশোধনের জন্য আশ্রয় দেওয়া,
আশ্রয় কি? তাকে আগে আনুগত্যে ভজন করাতে হবে। যেমন লক্ষ্মীরা বেশ্যাকে তিন রাত্রি হরিদাস ঠাকুর কি দিয়েছিলেন? আশ্রয় দিয়েছিলেন। আশ্রয় না দিলে সে কি বৈষ্ণবী হতে পারত বাবা? আমি আমি তো সংসারী মানুষ, আমার মাঝে তো খারাপ থাকবেই, আচরণ থাকবেই, এটা তো আমি লক্ষ্য জন্ম থেকে নিয়ে এসেছি। সাধুর কর্তব্যই তো আমার খারাপ আচরণকে ভালো করা। ভালো কিভাবে করব? আশ্রয় দিতে হবে তাকে। আজকে লক্ষ্মীরা তাকে যদি আশ্রয় না দেওয়া হতো সে তো আর বৈষ্ণবী হতে পারত না। রামচন্দ্র কার নিকটে সংবাদ গেল, এক ল্যাংটি দাড়ি সাধু বসে বসে হরি নাম করছে আর তার চরণে গিয়ে সব লোক মাথা ঠেকাচ্ছে। কোথায় ঘটনাটা হলো? এই আপনাদের দক্ষিণবঙ্গে, বর্তমানে যশোর জেলা। সেই যশোর জেলার সারসা উপজেলা পাটবাড়ি, বেনাপুল বর্ডারে নিকটে পাটবাড়ি। কে সেই হরিদাস ঠাকুর? স্বয়ং ব্রহ্মা কলিযুগে হরিদাস হয়ে জন্ম নিলেন। কোথায়? আমাদের বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কলারুয়া উপজেলার কেরাগাছি। এটা বুড়ন পরগনা ছিল তদানীন সময়ে, বুড়ন পরগনা। বর্তমানে এটা সাতক্ষীরা জেলা পড়েছে, কলারুয়া উপজেলা কেরাগাছি। এখানে ব্রহ্মার জন্মস্থান, যারা জানেন না দর্শন করে আসবেন। ব্রহ্মা কলিযুগে এসে জন্ম নিয়েছে হরিদাস ঠাকুর হয়ে। একটু লীলাটা আস্বাদন করি যেহেতু প্রসঙ্গে এসেই গেছে। কিভাবে আসলেন তিনি? যখন ভগবান কৃষ্ণ ব্রজলীলা সম্পাদন করছেন, সেই ব্রহ্মা এই অপ্রাকৃত লীলা দর্শন করে মনে মনে ভাবছেন, তুমি কেমন ভগবান? তুমি যদি ভগবান হতে তুমি কেন মাঠে গরু চড়াতে? তুমি কেন সকাদের উচ্ছিষ্ট ফল খাও? আরে ভগবান সে কেন মাঠে গরু চড়াবে? ভগবান কেন সকাদের উচ্ছিষ্ট ফল খাবে? ভগবান কেন স্কন্দে সকাদেরকে নিয়ে বৃন্দাবন ঘুরে বেড়াবে? ভগবান তো সর্বশ্রেষ্ঠ হন, সর্বক্ষমতার অধিকারী হন। কিন্তু ব্রহ্মাও এই অপ্রাকৃত লীলা সম্পর্কে অবগত না যে প্রীতির রাজ্যে নীতি কথা খাটে না। ভগবান কেবল বশীভূত প্রীতিতে বাবা। প্রীতি মানে কি? অনুরাগ, ভালোবাসা। স্বয়ং ভালোবাসায় বৃহৎ ভগবান, ভক্তিতে বৃহৎ ভগবান ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে যান। ভগবান সব জায়গায় শক্তিশালী, একটি জায়গায় বড় দুর্বল, একটি জায়গায় ভগবান একেবারে অসহায় ভক্তির কাছে বাবা। ভক্তির ভক্তির কাছে, ভক্তির অনুরাগীর কাছে, ভক্তির প্রীতির কাছে। এই জন্য ব্রহ্মা এহেন দৃশ্য অবলোকন করছেন যে সকারা কাষ্ঠ থেকে ফল পেরে প্রথমে খেয়ে দেখছে কোন ফলের মাঝে মিষ্টি আছে, কোন ফলের মাঝে টক আছে, কোন ফল অমৃত, কোনটা বিষ। ওরে যদি ফলে বিষ থাকে আমরা খেয়েই মরব রে, আমাদের কানাইকে মরতে দেব না। কানাই যদি মরে যায় আমরা কার কাঁধে চড়ব রে? কে আমাদেরকে ব্রজধাম ঘুরে দেখাবে? ভগবানকে ভজনা করতে গেলে আগে একটা সম্পর্ক স্থাপন করতে হবে তার সঙ্গে। সম্পর্ক পাঁচ প্রকার। যে যতমাম প্রবর্তন্তে তাম ততায়ব ভজামি অহম, মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বসঙ্গীতায়। ভগবান চতুর্থ অধ্যায় বলছেন অর্জুনকে উদ্দেশ্য করে, যে আমাকে যেভাবে ভজনা করে, কোন ভাব? পাঁচটা ভাব, শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর।
বৃন্দাবনের সখারা শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল সুমন মধুমঙ্গল সমস্ত সখারা কৃষ্ণকে সখারূপে ভালোবাসে বন্ধুরূপে ভালোবাসে। যশোমতী মা বাৎসল্য ভরে কৃষ্ণকে ভালোবাসে। ভজনের পাঁচটা প্রক্রিয়া আগে তুমি সিলেক্ট করো কৃষ্ণ তোমার কে, সে কি তোমার প্রভু? যদি তুমি তাকে প্রভু ভাবে দেখো তাহলে তুমি তার সেবক, সেবক মানে দাস, দাস মানে গুলাম, আর তিনি মনিব। দাসের কর্তব্য মালিকের হুকুম পালন করা, মালিক যা বলবে তা মানতে হবে। যদি তাকে দাস্য ভেবে ভজনা করো, দাস্য ভেবে হনুমান ভজন করেছিল, এই বক্ষটা চিরে দেখিয়েছিল, এই বক্ষ বিদীর্ণ করে দেখিয়েছিল এই হৃদয়ে কেবল তার প্রভু রামচন্দ্র আর জানকী ছাড়া আর কেউ নেই। কোন ভাবে তুমি তাকে ভজনা করো, মা যদি সম্পর্কই না থাকে তাহলে নিকটে কি করে যাবে? আমি যদি তোমাকে বারবার ডাকি মাসি ও মাসি মাসি, দুদিন তিন দিন চার দিন পরে একটু হলেও আমার জন্য তোমার দাগ কাটবে, ছেলেটা এত মধুর করে আমায় ডাকে, গেলে পরে একটু হলেও মনে হবে আমার কথা। সম্পর্ক যদি না স্থাপন করো তাহলে অধিকার কি করে হবে, আর অধিকার যদি না থাকে তাহলে প্রীতি উৎপাদিত হবে কি করে, আর প্রীতি যদি উৎপাদিত না হয় তাহলে মুক্তি আসবে কিভাবে? সম্পর্কটাই তো আসল, কৃষ্ণ কে তোমার? তুমি যদি তাকে দাস্য ভেবে ভজন করো, কৃষ্ণ প্রভু তুমি তার সেবক, তাহলে ভজনার পদ্ধতি একরকম। আর যদি তুমি বলো না আমি বাৎসল্য ভাবে ভজন করব, কৃষ্ণ আমার পুত্র, আমি তার মা, আমি তার বাবা, এটাও ভজনার পদ্ধতি আছে। তাহলে কৃষ্ণকে ছেলের মতো ভালোবাসতে হবে, যেটা যশোদা ভালোবেসেছিল, দেবকী ভালোবেসেছিল, কৃষ্ণ ছেলে। আর যদি বলো না আমি শক্ত ভাবে ভজন করব, কৃষ্ণ আমার বন্ধু, তাহলে কি করে? শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল সুমন, ওরা কৃষ্ণকে ভজন করেছিল, তাদেরকে ফলো করতে হবে। আর যদি বলো না আমি শান্ত ভাবে ভজন করব, শান্ত ভাবে ভজন বাঁশি মুরলি মুরলি শান্ত ভাবে ভজন করছে, দেখবে বাঁশির মাঝে ছিদ্র আছে, নয়টা ছিদ্র, নয়টা ছিদ্র মানে নববিধা ভক্তির প্রতি। শান্ত হও শান্তি পাবে, শান্তভাবে ভজন করেছিল মুরলি। আমরা সর্বদা নিজের দোষটাকে ঢেকে রাখি, গুণটাকে প্রকাশ করি, আমি এই জানি ওই জানি, এই করেছি ওই করেছি, বাসি কেবল নিজের দোষটাকে ছিদ্রে দিয়ে বের করে দেয়। মধুর ভাবে ভজন মানে কৃষ্ণ আমার পতি, আমি তার সহধর্মিনী, আমি তার প্রেয়সী, কৃষ্ণ আমার প্রাণপতি। ব্রজ গোপীরা যেভাবে ভজন করেছিল মধুর ভজন, সর্বশ্রেষ্ঠ ভজন। একটা পতিব্রতা নারী পর্যন্ত স্বামীর কাছে বস্ত্রহীন হতে পারে, কোনো লজ্জা নেই, শাস্ত্র কখনো খারাপ বলে নাই, সমাজও খারাপ বলবে না, একটা স্বামীর নিকটে স্ত্রী নগ্ন হতে পারে, কোনো লজ্জা নেই, কারণ স্বামী স্ত্রীর সম্পর্কটাই মধুর সম্পর্ক, এখানে কোনো বিচার নেই। কিন্তু অন্য জায়গায় হলে অনেক বিচার, কুলোটা বলবে সমাজ। মধুর ভজন মানে কৃষ্ণ আমার প্রাণপতি, আমি তার প্রেয়সী, এই সম্পর্ক। আগে সম্পর্ক দেখতে হবে, আমি কিভাবে ভজন করব। ব্রজ গোপিকারা সেইভাবে ভজন করেছিলেন, মধুর রসে ভজন, বাৎসল্য ভজন, সন্তানের মতো ভজন করা ভালোবাসা, সক্য ভজন, বন্ধুর মতো ভজন, দাস্য ভজন, ভগবান আমার প্রভু আমি তার সেবক। আগে সম্পর্ক স্থাপন করতে হবে। বৃন্দাবনে যে কৃষ্ণ লীলা করছেন, বৃন্দাবনের শ্রীদাম সুদাম সুবল সুমন মধুমঙ্গল তথা যত বন্ধু যারা আছে কৃষ্ণের, যারা কৃষ্ণকে বন্ধু ভেবে ভালোবেসেছে ভজন করেছে, বৃন্দাবনে কৃষ্ণ লীলা করেছেন,
দশ বছর সাত মাস পর্যন্ত। তারপর তিনি মথুরায় চলে গিয়েছেন একশো বছর। শ্রীমতী রাধারানী তথা ব্রজবাসী কারো সঙ্গে আর সাক্ষাৎ হয় নাই, কেবল কুরুক্ষেত্রে একবার মিলন হয়েছিল, দেখা হয়েছিল। ভাগবতে আছে কুরুক্ষেত্রে মিলন একটা সাবতার, কিন্তু সেই জায়গাতেও কিছুটা সময়ের জন্য কৃষ্ণ আর বৃন্দাবনে ফিরে আসেননি। যারা কৃষ্ণের চরিত্রে কালিমা দেয়, রাসলীলা, বস্ত্রহরণ লীলা ইত্যাদি গতকাল একটু ব্যাখ্যা করেছিলাম, তারা মূর্খ, তারা জানে না রাধারানীর সঙ্গে কৃষ্ণের যে সম্পর্ক, এটা দেহের উপরে, দেহাতীত প্রেম, দেহের সম্পর্ক নেই। যখন রাস করেছেন কৃষ্ণ, তখন কৃষ্ণের বয়স নয় বছরের কম, রাধারানীর বয়স ছিল সাত বছরের কম। একটা পাঁচ থেকে ছয় বছরের বাচ্চাকে সমাজ জড়িয়ে ধরতে দেখলেও খারাপ কিছু মনে করে না, কারণ তার মাঝে কাম সৃষ্টি হয় নাই। রাধা কৃষ্ণের যে সম্পর্ক, যে মিলন, এটা জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, খণ্ডের সঙ্গে অখণ্ডের মিলন, এটা হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের মিলন। দেহে বিন্দু মাত্র কাম থাকলে রাসে অংশগ্রহণের সুযোগ হবে না। এই যে বৃন্দাবনে লীলা বিলাস করছেন কৃষ্ণ, সেখানে বৃন্দাবনের সমস্ত সখারা, বন্ধুরা, বন্ধুর মাঝেও আবার প্রকার রয়েছে, বন্ধু, বন্ধুর উপরে যাদের সম্পর্ক, বন্ধুর চেয়েও আরো যারা কাছে তারা হচ্ছে সখা। সখার উপরে আরেকটা আছে সম্পর্ক, আরো কাছের যারা তারা প্রাণের সখা, আরো কাছের যারা প্রিয় নর্ম সখা। তাহলে কৃষ্ণের যারা সখা, কৃষ্ণের যারা বন্ধু, ওরা এতটা ভালোবাসে তাকে, ফল গাছ থেকে পেড়ে আগে নিজেরা খায়, খেয়ে দেখে কোন ফল মিষ্টি কোন ফল টক। বন্ধুর সঙ্গে সম্পর্ক কি বিচার আছে? জড়িয়ে ধরে ঘুমানো যায়, উপরে পা তোলা যায়, কাঁধে উঠা যায়, চড় থাপ্পড় দেয়া যায়, দুষ্টুমি করা যায়, কিন্তু এই সম্পর্ক কি অন্য কারো সঙ্গে করা যাবে? তাহলে কৃষ্ণ স্বয়ং ভগবান, কিন্তু আজকে বৃন্দাবনের সখা যারা, ওরা বলছে রে কানাই, আই কানাই, আমরা তোর কাঁধে উঠবো রে, আমাদেরকে বৃন্দাবন ঘুরে দেখা, চিন্তা করা যায়? যার নাম শুনলে মহাকাল দ্রুত গতিতে পালিয়ে যায়, যাকে মুনিগণ যোগীগণ যোগ সাধনায় ধ্যানে পর্যন্ত উপলব্ধি করতে পারে না, আর সেই ভগবান কৃষ্ণ তার কাঁধে বৃন্দাবনের সখারা উঠতে চায়, কান ধরে টান দেয়, ফল পেরে নিজেরা খেয়ে উচ্ছিষ্ট খাইয়ে দেয়, আর আমরা রন্ধন করে কত সাত্বিকতার সঙ্গে গোবরের জল দিয়ে প্রথম পবিত্র করে ওই পদ দিয়ে নৈবেদ্য নিয়ে যাই, তারপর গিয়ে ভগবানকে দেই, চোখের জলে কান্নাকাটি করে বলি আসো হে কাঙ্গালের ঠাকুর, নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, সুখারুকা এক মুষ্টি কর ভোজন, তারপরও ভাবি ভগবান খাচ্ছে কিনা। আর তারা কি করছে? ফল তুলে অর্ধেক খেয়ে বাকি অর্ধেক জোর করে কৃষ্ণের মুখে তুলে দিচ্ছে, কৃষ্ণ সেটাই আনন্দের সঙ্গে খাচ্ছেন। তাহলে কেন? কারণ তারা কৃষ্ণকে অনেক বেশি ভালোবাসে বাবা, আর ভালোবাসার কাছে ভগবান তিনি পরাজিত, ভক্তের ভালোবাসার কাছে ভগবান বৃহৎ, ভগবান ক্ষুদ্র হয়ে যান। প্রীতি যেখানে বেশি, ভালোবাসা যেখানে বেশি, সেই জায়গাতেই মানুষ থাকতে চায়, প্রীতির কাছে সমস্ত কিছু হার মেনে যায়,
কেমন ভালোবাসে দেখুন। ওরা বলছে ফলের মাঝে যদি বিষ থাকে ওই বিষটা খেয়ে আমরাই মরব, কানাইকে মরতে দেব না। ওরে কানাই যদি মরে যায় আমরা কার কাঁধে চলব রে? কে আমাদেরকে বৃন্দাবনে ঘুরে বেড়াবে? কে আমাদেরকে বুকে টেনে নেবে? কে আমাদেরকে জড়িয়ে ধরে ঘুমোবে? ওরা নিজে না খেয়ে আগে চিন্তা করে গোপাল খেয়েছে কিনা, কানাইয়ের কোন কষ্ট হচ্ছে কিনা, আর আমি কি ভালোবাসি তাকে? আমি পাঁচটা দশটা আইটেম রান্না করে খাই, ভগবানকে চিনি মিষ্টি বাতাসা, তাহলে আমাকে কি করে কৃপা করবে ভগবান? ভালোবাসি কি তাকে? বাৎসল্য প্রেমে দেখো যশোমতী মা কতটা সাধনা করেছিলেন কৃষ্ণকে প্রাপ্তির জন্য। যেদিন থেকে কৃষ্ণ মথুরায় চলে গিয়েছিলেন বৃন্দাবন ছেড়ে, সেই দিন থেকে যশোদার কোনোদিন উনুনে জাল ধরায়নি, সমগ্র চূড়ার মাঝে মাকড়সার জাল হয়ে গেছে। নন্দ রানী কেঁদে কেঁদে অন্ধ হয়ে গিয়েছিল, বৃন্দাবনের গাবিরা পর্যন্ত আর হাম্বা হাম্বা রূপে ডাকে নাই, সুখ শাড়ি আর কোনোদিন দ্বন্দ্ব করে নাই, মুখ খুলে নাই, সমস্ত সকারা পাগলের নিয়ায় চলে গেছে। কানাই তুই আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছিস? চাতক পাখির নিয়ায় বৃন্দাবনের গাবিরা মথুরার পথের দিকে চেয়ে চেয়ে নীরবে নিভৃতে জল বিসর্জন করে। তাদের বিশ্বাস কৃষ্ণ আবার ফিরে আসবে বৃন্দাবনে, আবার বৃন্দাবনে মধুময় লীলা হবে, আনন্দের হাট বসবে। ময়ূর ময়ূরী তাদের হৃদয়ে মাছি বিন্দু মাত্র আনন্দ নেই, ওরাও পেকম তুলে নাচে না। সমস্ত অনিন্দময়তা হারিয়ে গিয়েছে ব্রজধামের কদম তলায়, বনইট আছে ভুজঙ্গে আশ্রয় করিয়াছে, রাধার প্রেম যমুনায় চর পড়েছে, জ্বলান্তে যাই নারাই। কৃষ্ণ বিরহে সবাই মৃতমত হয়ে গিয়েছিল, কাঁদতে 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 সে অনেক কথা। তাহলে কেন কৃষ্ণ চলে গেলেন? কেন 100 বছর আসলেন না? এটা অনেক লীলা শ্রীরামের একটা অভিশাপ ছিল রাধারানীর উপর, 100 বছর বৃন্দাবনবাসী কৃষ্ণ বিরহে থাকবে। আর কর্তব্যের তাগিদে কৃষ্ণ গেলেন, কারণ ভগবানের সঙ্গে যে যতটুকু প্রীতি বিনিময় করবে ভগবান ততটুকু তার সাথে প্রীতি বিনিময় করবেন। মানব যেখানে বেশি ভালোবাসা পায় সেই জায়গায় থাকতে চায়, কিন্তু ভগবান সেরকম নয়, তাকে যে যতটুকু ভালোবাসবে ভগবানও তার সঙ্গে তদ্রূপ প্রীতি বিনিময় করেন। মথুরার ভক্তরাও তো ভগবানকে ভালোবাসে, তাদেরকেও তো বঞ্চিত করা যাবে না। সে অনেক লীলা ভাগবতের এই বিষয়গুলো অল্প দিনে তো ব্যাখ্যা করা যাবে না, এগুলো ধারাবাহিক ভাবে ব্যাখ্যা না করলে তত্ত্ব বোঝা যাবে না। আমাদের প্রসঙ্গটা ছিল ব্রহ্মা অপরাধ করে ফেলেছিলেন, তিনি যখন দেখলেন বন থেকে পুষ্প তুলে মালা গেতে নিজেরা পড়ে তারপর কানাইয়ের গলায় পরিয়ে দেয়, ফল কিছুটা খেয়ে উচ্ছিষ্ট কানাইকে খাইয়ে দেয়, হাতে বাসি নিয়ে গোচারণে গরু চড়াচ্ছেন ভগবান। ব্রহ্মা বলছেন তুমি যদি ভগবান হবে, পূর্ণ ভগবান হবে, তুমি কেন মাটি গরু চড়াবে? মনে মনে ভাবছেন তুমি কেন সকালে উচ্ছিষ্ট ফল খাবে? তুমি ভগবান কিনা একটু তোমায় পরীক্ষা করে দেখা যাক, দেখি তুমি স্বয়ং ভগবান কিনা। ভগবান যিনি, তিনি তো সর্বশক্তিমান হবেন, সর্ববিরাজমান হবেন, সর্বক্ষমতার অধিকারী হবেন, আমি কিভাবে পরীক্ষা করব? আমি তোমার নবলক্ষ ধেনুকে চুরি করব, তোমার সকাদেরকে হরণ করব, দেখি তুমি জানতে পারো কিনা, বুঝতে পারো কিনা। ব্রহ্মাই চিনতে পারলেন না ভগবানকে,
ব্রহ্মার মাঝেও এই ব্রজের নিগুড় রসতত্ত্ব লীলা অনুধাবন হলো না, আমরা কি করে বুঝব? যত্র তত্র রাস লীলা ব্যাখ্যা নিষেধ, যত্র তত্র ব্রজের অপূর্ব লীলা ব্যক্ত করা নিষেধ। রসের কথা ব্যক্ত করার পূর্বে আগে পাত্র প্রস্তুত করতে হবে, কুসংস্কার দূর করতে হবে। আজকে আলোচকেরা সব জায়গায় প্রথমে এসেই দশম স্কন্ধে চলে গেল ভাগবতের, বাকি স্কন্ধগুলো সম্পর্কে আলোচনা করে না কেন? এগুলো কঠিন কথা, কঠিন কথা আমরা শুনতে ভালোবাসি না, আমাদের গায়ে ফুসকা পড়ে, আমাদের নিজেরা এই কার্য করি বলে আমাদের মাঝে কথাগুলো এসে যায়, এই জন্য লীলা কথায় আমরা চলে যাই। লীলা শোনাতে শোনাতে কানে ঢুকাতে ঢুকাতে আমাদের ধর্মের বারোটা বাজিয়ে দিচ্ছি আমরা। তাহলে দশম স্কন্ধটা কি? সুখদেব গোস্বামী পাদ বলছেন এটা কৃষ্ণের মুখের হাসি। ঠোঁট যত সুন্দর হোক, মুখ যত সুন্দর হোক, যদি মুখে হাসি না থাকে, ঠোঁটে যদি হাসি না থাকে, সুন্দর দেখাবে, দেখতে ভালো লাগবে না। এই জন্য মুখে হাসি ফুটাতে গেলে আগে তো অনেক চেষ্টা করা প্রয়োজন। এই জন্য আগে কোন অঙ্গ কি ভাগবত কের কোন স্কন্ধ গুলো কি ভগবানের কি অঙ্গ বলছেন জানতে হবে, আগে প্রথমের কথাগুলো শুনতে হবে, ভক্তির কথা প্রথম নয়। তাহলে দ্বাদশ অধ্যায়ে গিয়ে কেন কৃষ্ণ ভক্তির কথা বললেন, বাকি এগারোটা অধ্যায় আগে কেন বললেন? কঠিন কথা, কঠিন হলেও শুনতে হবে, অপারেশন করতে গেলে তো একটু কষ্ট লাগবেই, আগে অপারেশন করো। অপারেশন না করে যদি কোনো ক্রমে রোগ সারাবার চেষ্টা করো, তাহলে তো ইনফেকশন হয়ে যাবে, থেকে যাবে এটার মাঝে ভাইরাস। অপারেশন নাকি করতে হবে, অপ্রিয় সত্য কথা আগে শুনতে হবে, আগে প্রস্তুত হতে হবে। ভক্তির কথা প্রথম নয়, প্রেমের কথা প্রথম বলতে বলেননি, দশম স্কন্ধ পর্যন্ত যেতে হলো ভগবানকে ওই অপ্রাকৃত লীলার কথা বলতে। তার আগে এই কথাগুলো তো কোনো আলোচকরা ব্যাখ্যা করে না, কি করে জগৎ সৃষ্টি হলো, কি করে নিত্য কর্ম করতে হবে, কি করে আমাকে সদাচার জীবন পালন করতে হবে, কি করে সন্তান ধারণ করতে হবে, কি করে বিবাহ করতে হবে, এগুলো তো আলোচনা হচ্ছে না। কি করে ভক্তি যাজন করব, কি করে আমার সঙ্গ করতে হবে, কোন সঙ্গ প্রয়োজন, সাধু সঙ্গটা কি, কি করে শ্রবণ করতে হবে ভগবানের কথা, কার নিকট থেকে ভগবানের কথা শুনতে হবে, কার আনুগত্যে ভজন করতে হবে, এগুলো তো আগে দরকার। ভক্তির কথা বলার পূর্বে আগে ভগবান আত্মতত্ত্ব জানালেন সাংখ্য যুগে, কর্মের কথা বললেন, কর্মকে বাদ দিয়ে যে বৈরাগ্য এটা বৈরাগ্য নয়। জ্ঞানের কথা বললেন, কর্ম সন্ন্যাসের কথা বললেন, অভ্যাস যুগের কথা বললেন, জ্ঞান বিজ্ঞান যুগের কথা বললেন, অক্ষর ব্রহ্ম যুগের কথা বললেন, তারপর অল্প গোপনীয় কথা বললেন রাজবিদ্যা রাজগুচ্ছ যুগে। দেখো অর্জুন, তোমাকে বলছি, আর কাউকে নয়, সেখানেও পুরোটা বলেন নাই, বিভূতি প্রকাশ করলেন বিশ্বরূপ দর্শন করিয়ে, যখন শঙ্কা দূর করলেন তখন অর্জুন ভাবলেন, ওরে বাপ রে বাপ, আমি কার সঙ্গে কথা বলছি এতক্ষণ, সত্যতায় ভাটা পড়ে গিয়েছিল। তারপর ভক্তির বীজ বপন করলেন। ভাগবতে দশম স্কন্ধের আগে অনেক কথা আছে, আর গীতায় দ্বাদশ অধ্যায়ের পূর্বে অনেক কথা আছে, এগুলো আগে জানতে হবে, আগে শুনতে হবে। পাত্র প্রথম প্রস্তুত করো, তারপর ফুটু যেন না থাকে, আগে ভালো করে পরখ করে নাও, তারপর যতই জল ঢালো জল কখনো পড়বে না, আগে পাত্র প্রস্তুত করতে হবে। পাত্র প্রস্তুতটাই মুখ্য, সাধুর দায়িত্বই হচ্ছে পাত্র প্রস্তুত করা, একটা আদর্শ মানুষ করা, ভক্ত
করা। ওই দ্বাদশ অধ্যায়ে গিয়ে ভগবান জানিয়ে দিলেন কোন কোন ভক্ত ভগবানের প্রিয়, ভগবান কিসে সন্তুষ্ট হন। তার আগে তাকে বিভিন্ন ভাবে উপদেশ প্রদান করলেন ভগবান অর্জুনকে। আমরা যে কথা শুনছি, যে প্রসঙ্গে এত দূরে গেলাম যে যথার্থ গুরুদেব প্রথমে দীক্ষা দেবে না, আগে আশ্রয় দেবে, সংশোধন আশ্রয়, মানে শিষ্যের যত ত্রুটি রয়েছে এগুলোকে দূর করার জন্য চেষ্টা করবে, শিষ্যকে যাচাই করবে তার যোগ্যতা আছে কিনা শিষ্য হওয়ার। শিষ্য গুরুদেবকে যাচাই করবে যে তিনি আমার গুরু হওয়ার যোগ্য কিনা, তার মাঝে সদ্গুরুর লক্ষণ আছে কিনা, যেটা বিবেকানন্দ করেছিলেন, সব জায়গায় যাচাই করেছিলেন, তারপর গিয়ে গুরুদেব গ্রহণ করেছিলেন। আমরা মনে করি বাবা নিয়েছে আমিও নেই, বাবা যার নিকট থেকে নিয়েছে আমার ছেলে গুরুদেবের ছেলের কাছ থেকে নেবে, আবার তার মাঝে গুরুদেবের লক্ষণ থাকলে থাকুক না থাকলে নাই। বিয়ের পরে শাশুড়ি বৌমার হাতে জল খাবে না, কুলগুরু আসলো কানে একটা ফু দিল, হয়ে গেল হাতের জল শুদ্ধ। দীক্ষা নেওয়ার পরেও যা করলাম গুরু শিষ্যের কোনো সম্পর্ক নেই, আচরণ পরিবর্তন হলো না, দীক্ষা না নিলে জল খাওয়া যাবে না, সেবা দেওয়া যাবে না, এই কুসংস্কার নিয়ে পড়ে আছি, আদৌ কোনো কাজ হলো না, আদৌ কোনো পরিবর্তন হলো না। এই কথাগুলো যদি বলতে যাই সমাজের এক শ্রেণীর লোক ভালোবাসবে না, কে ভালোবাসবে কে ভালোবাসবে না এগুলো আমি পরখ করি না, এটা আমার ব্যবসা নয় বাবা, যে আমাকে আগামীতে পাটে আসতে হবে, যে আমাকে পাটে আনবে না আগামীকাল, বিষয়টা এমন না। যথার্থ আচরণশীল ভক্ত যিনি তার দায়িত্ব কুসংস্কার দূর করা, সমাজের অন্ধতা দূর করা, ধর্মান্ধতাকে দূর করিয়ে দেওয়া, এটাই হচ্ছে আচরণশীল সাধুর কর্তব্য। সাধু পরশপাতরের ন্যায় সে ধাতুকে তার বর্ণ পরিবর্তন করে দেবে, এটাই তার দায়িত্ব। আজকে ব্রহ্মা চিনতে পারলেন না, জানতে পারলেন না, বুঝতে পারলেন না, সাধারণ মানুষ বুঝবে কিভাবে? তাহলে কি সাধারণ মানুষের জন্য এই ভাগবত নয়? বিষয়টা তা নয়। শুনিতে শুনিতে হইবে বড় হি, শুনতে 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 একদিন না একদিন পরিবর্তন হবে, জপিতে জপিতে হবে প্রেম অঙ্কুর। গীতা হচ্ছে আমাদের প্রাথমিক লেভেলের, ভাগবত তো মাধ্যমিক, তারপর তো ইউনিভার্সিটি ক্লাস চৈতন্য চরিতামৃত। আগে গীতার মাধ্যমে ভগবানকে জানতে হবে। গীতায় কর্মের কথা আছে, ভক্তি যুগের কথা আছে, কিন্তু প্রেম যুগের কথা গীতায় নাই। ভগবান নিজে তার নিজের কথা বলতে পারেন নাই, নিজের ঢাক যদি নিজে পেটায় কেউ তাকে ভালোবাসবে? গীতায় যেহেতু ভগবান নিজে কথা বলছেন, সব কথা তিনি বলতে পারেন নাই, তাই ভাগবতে গিয়ে সুখদেব গোস্বামী পাদের মাধ্যমে সব বললেন। গীতায় মন মনা ভব আছে, মানে মনটা আমাকে দাও, কিন্তু কি করে মন দিতে হবে সেই কথা গীতায় নাই। মদ ভক্ত কি করে আমার ভক্ত হতে হবে এই কথা গীতায় নাই। মদ যাজি আমার পূজা করো, কিন্তু কি করে পূজা করব ভগবানের সেই কথা গীতায় নাই। মাম নমস্কার আমাকে প্রণাম করো, কিন্তু কিভাবে ভগবানকে প্রণাম করতে হবে সে কথা গীতায় নাই। সেটা জানতে গেলে ভাগবতে যেতে হবে। গীতা যেখানে শেষ ভাগবত সেখান থেকে শুরু, এটা বুঝতে হবে। গীতাকে অবজ্ঞা করে ভাগবতের স্তরে যাওয়া যাবে না, গীতাকে পাশ কাটিয়ে ভাগবতের স্তরে যাওয়া যাবে না। আগে গীতাকে উপলব্ধিতে আনতে হবে, আচরণে আনতে হবে। গীতাকে বুঝতে গেলে ভাগবত দরকার, আবার ভাগবতকে বুঝতে গেলে গীতা দরকার। একটা মুদ্রার এপিট অপিট কোনটাকেই গৌণ করে দেখা যাবে না। সেই ব্রজের লীলায় এহেন দৃশ্য অবলোকন করে ব্রহ্মা বললেন, একটু পরীক্ষা করে দেখি তুমি স্বয়ং ভগবান কিনা। তাই নবলঙ্ক ধেনুকে চুরি করলেন, সকাদেবীকে হরণ করে একটা গুহার মাঝে আটকে রাখলেন। ভগবান মৃদু মৃদু হাসছেন, ব্রহ্মা
তুমি আমায় পরীক্ষা করতে চাইছ, এত বড় অহংকার এসে গেল তোমার মাঝে, হ্যাঁ তাহলে তোমার অহংকার আমি চূর্ণ করব। ভগবান সব সহ্য করতে পারেন বাবা, দুটা জিনিস ভগবান কখনো সহ্য করতে পারেন না, এক হচ্ছে অহংকার, দুই হচ্ছে নয়নের জল। ভক্তের নয়নের জল ভগবান কখনো সহ্য করতে পারেন না, আর অহংকার কখনো সহ্য করতে পারেন না। এই জন্য অহংকারের একটা নাম হচ্ছে দর্প, ভগবানের একটা নাম দর্পহারী, দর্পকে যিনি হরণ করেন। পৃথিবীতে যত দর্প রয়েছে, অহংকার রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ অহংকার হচ্ছে অর্থের অহংকার, এটা ভাগবত বলছেন। অর্থ যাদের বেশি তাদের মাথা সহজে নিচু হতে চায় না, আর ওদেরকেই প্রথমে শাস্তি পেতে হবে। একটু জমিদারদের দিকে থাকাও, আজকে তাদের অস্তিত্ব কোথায়? একটাও তো রাজার বাড়িতে আলো জ্বলে না, সাপে বাসা বাঁধছে। কারণ কি? প্রত্যেকটা ইট পাথর অভিশপ্ত হয়ে আছে, প্রত্যেকটা ইট পাথরে নির্যাতিত মানুষের কান্নার ধ্বনি আসে। রাত যত গভীর হয় ক্রন্দন তত বৃদ্ধি পায়। অস্তিত্ব কোথায়? কেউ টিকে থাকতে পারবে না, অহংকারী ব্যক্তি টিকে থাকতে পারবে না। পূর্ব জন্মের সুকৃতির কারণে ভগবান তোমাকে অর্থ দিয়েছেন। কেন জানো? একটা লোক ভিখারী, তোমাকে এত অর্থ কেন দিয়েছেন ভগবান? তার কারণ জগতের কল্যাণ যেন তোমার পক্ষে হয়। ইনকামের চার ভাগের এক ভাগ ভগবানের সেবায় তোমাকে লাগাতে হবে, নতুবা এই অর্থ তোমার জীবনে দুঃখের কারণ হবে, অর্থ অনর্থের মূল হবে। এটা তো স্পষ্ট দেখতে পাই কুবেরের দুই পুত্র নলার মণিগ্রীবের লীলায়। আপনারা যারা ভাগবত পড়েছেন, অর্থে ধরাকে সরা জ্ঞান করে মদ খেয়ে মাতাল হয়ে রমণীকে নিয়ে সরোবরে নগ্ন হয়ে জল ক্রীড়া করেছিল। দেবর্ষী নারদ হেঁটে যাচ্ছিলেন, তাকে পর্যন্ত সম্মান করে নাই। অর্থ যাদের বেশি কাউকে সমীহ করে না, সাধুকে পর্যন্ত না, সাধুকে সম্মান করবে না, কথা বলবে না, একটা গ্র্যাভিটি থাকবে শরীরের মাঝে, ওদেরকে আগে ডান্ডার বাড়ি খেতে হবে। ভাগবত এই কথাই বলেছেন, অর্থের অহংকার সর্বশ্রেষ্ঠ অহংকার, তারপর কুলের অহংকার, বংশ মর্যাদা, আমার এই বংশে জন্ম, আমি গোস্বামী, আমি ব্রাহ্মণ, আমি পাঠক, আমি বৈষ্ণব, আমি গুরু, এই যে অহংকার। বিন্দু মাত্র হৃদয়ে অহংকার থাকলে কৃষ্ণ কৃপা হবে না। রূপের অহংকার, কত রূপবতী গুণবতী গিয়ে দেখো ছাই হয়ে আছে কয়েক ঘন্টার চিতার আগুনে। যে রূপবতী যৌবনে অন্যের হৃদয়ে কম্পন সৃষ্টি করেছে, কদিন পর তার চামড়া খুসকে গিয়েছে, ফিরেও তাকায় না কেউ তার দিকে। গুগল সার্চ করে দেখো কত মডেলদের জীবন দুর্বিষহ যন্ত্রণায় কাটছে। পূর্ণিমা তো থাকবে না রে, আসবে অমাবস্যা, চিরদিন তো থাকবে না রে রঙ্গের ভালোবাসা। এই বিষয়টি গুরুত্বে আনতে হবে। যে সিংহ, যে ব্যাঘ্র, ব্যাঘ্র মানে বাঘ, যাদের গর্জনে সমস্ত প্রাণীকুল কম্পিত হতো, অথচ বৃদ্ধকালে পাশ দিয়ে হরিণ যায়, ব্যাঘ্রের ক্ষমতা নেই তাকে ধরার, সিংহের ক্ষমতা নেই তাকে ধরার। এই যৌবন চিরদিন থাকবে না, এই শক্তি শরীরে চিরদিন থাকবে না। এদন যৌবন পুত্র পরিজন ইতে কি আছে পড়ো তিথিরে, কমল দল জল জীবন টলমল বজ হরিপদ নীতিরে। কমল মানে পদ্ম, জলের মাঝে পদ্ম থাকলে সতেজ থাকে পদ্ম।
জল থেকে পদ্মকে তুলে নাও, সজীবতা হারিয়ে যায়, শরীরে যৌবন আছে, শরীরে শক্তি আছে, এই ধন এই যৌবন পুত্র পরিজন এগুলো আমাদেরকে পরিতৃপ্তি দিতে পারে না। যৌবন ফুরিয়ে গেলে কেউ ফিরে থাকাবে না। সংসার খুবই খুবই বিচিত্র, যতদিন করে জন ধন উপার্জন ততদিন বসে থাকে নিষ্পরিজন, পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয়ে দেহ ডেকে ও জিজ্ঞেস করে না কেহ। যতদিন সংসারে দিতে পারবে, পরিশ্রম করতে পারবে, সবাই তোমায় ভালোবাসবে, টাকা দিতে পারছো উপার্জন করে ভালোবাসবে, সংসারে কাজ করতে পারতেছো বউ ভালোবাসবে, সবাই ভালোবাসবে, দুদিন বিছানায় পড়ো বলবে জঞ্জাল মরে না কেন, মরলেই বাঁচি। এই জন্যই বললেন ভজহ হরিপদে নিথিরে, হরির চরণে যতদিন মস্তক নত না করবে ততদিন পর্যন্ত দুর্দশা দূর হবে না। এই দুদিনের সংসারে আমার 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 করছো, দেখো কয়েক বছরের ক্ষমতা পেয়ে ধরাকে সরাক জ্ঞান করে রাজনৈতিক লোকেরা, তো মূর্খ ওরা। আরে তোদের থেকে কত বড় ক্ষমতাধর হিরণ্যকশিপু ছিল, ভগবান বিষ্ণুর ছবিকে সরিয়ে দিয়েছিল, নিজের ছবি বসিয়ে দিয়েছিল সব জায়গায়। ওম নমো ভগবতে বাসুদেবায় নাম জপ না করে বলল আজ থেকে ওম নমো হিরণ্যকশিপায় নমো বলে জপ করবে। যে বর চেয়েছিল, যার দিনে মৃত্যু নেই, রাতে মৃত্যু নেই, ঘরে মৃত্যু নেই, বাহিরে মৃত্যু নেই, উপরে মৃত্যু নেই, নিচে মৃত্যু নেই, জলে মৃত্যু নেই, হ্যাঁ অস্ত্রের দ্বারা মৃত্যু নেই, পশু পাখি দেবতা দক্ষ কিন্নর রাক্ষস মানুষ কোনো কিছুর দ্বারা মৃত্যু নেই, সে ভেবেছিল সে অমর হবে, তারও ক্ষমতা শেষ হয়ে গেল। যে রাবণ স্বর্গের সঙ্গে সিঁড়ি তৈরি করতে চেয়েছিল, এত বড় ক্ষমতাধর, তারও ক্ষমতা শেষ হয়ে গেল। শকুনির মতো জ্ঞানী আর কেউ আসবে নাকি, তার জ্ঞানও ভাটা পড়ে গেল। আর তুমি দুদিনের ক্ষমতাধর হয়ে ধরাকে সরাক জ্ঞান করছো। সুরপণকার মতো সুন্দরী কেউ ছিল না ত্রিজগতে, তারও কি পরিণতি হলো, আর আমরা কোথায় আছি পরে? আমার মতো সুন্দরী কেউ নেই, আমার মতো সুন্দর কেউ নেই, আমার মতো ক্ষমতাধর কেউ নেই, আমার মতো অর্থ আর কারো নেই, কোনো কিছুই আমাকে পরিত্রাণ করতে পারবে না। কমল দল জল জীবন টলমল বজহ হরিপদে নিথিরে, হরির চরণে যদি মাথা না ঠেকাও কেউ তোমাকে রক্ষা করতে পারবে না, কেউ তোমাকে উদ্ধার করতে পারবে না, কেউ নয়। আমরা সময় হারিয়ে বুঝি গো, সময়ে যখন হারিয়ে গেছি আমরা কত মূর্খ দেখুন, সবার কাছে গিয়ে যখন আর কোনো কাজ হয় না তখন এসে গোবিন্দের চরণে পড়ি, প্রভু তুমি পারো রাখতে, তুমি পারো মারতে, তুমি ছাড়া কেউ নেই। সংসারে সব যৌবন হারিয়ে ভিখারি হলাম, পুত্র ভালোবাসে না, কন্যা খবর নেয় না, বউ খেট খেট করে, এসে চরণে মাথা টেকাই, গোবিন্দ তুমি ছাড়া কেউ নাই। ভগবান মৃদু মৃদু হাসে, এতদিন ছিলে কোথায়, সারাদিন তো বলছিলে সময় নাই সময় নাই, একটু জপ করো, সময় নেই বাবা, আমরা সংসারী মানুষ, একাদশীটা করো, ব্যবসায়ী কি করে করব, হ্যাঁ অথচ ভগবান কৃপা করে ব্যবসা দিয়েছে তোমায়, ভগবান চাইলে এক সেকেন্ডে লাল বাতি জ্বালিয়ে দেবে ব্যবসায়, পাঁচতলায় থেকে অহংকার করো, ভগবান চাইলে এক টানে নিচে নামিয়ে দেবে গাছতলায়, যা তোকে দিয়েছিলাম অট্টালিকা, ধরে রাখতে পারলে না, অহংকারী হলে যা তোর গাছতলায় থাকাই উচিত। বুঝি না, এই অনুভূতি আসে না, লজ্জা নিবারণের কাপড়টা নিয়ে আসি নাই, অথচ কত অহংকার, আমার আমার সব আমার সব আমার, জন্মের পর খাবো কি আমি চিন্তা করিনি, ভগবান মায়ের স্তনে দুধ রেখেছেন, কতটুকু শীতল কতটুকু উষ্ণ হবে সেটাও ভগবান বুঝে দিয়েছেন,
তার জিনিস তাকে দেব, ব্যবসা করি, ভগবানের কাছে এসে মানত করি, আমার ছেলে যদি গোল্ডেন অ্যাপ্লাস পায় তোমাকে বিশাল করে ভোগ দেব। ছেলে গোল্ডেন অ্যাপ্লাসও পেল না, ভগবানের কপালে চাল কলার ভোগও জুটল না। ভুল বলছি? কত স্বার্থপর আমরা। আমার মেয়ের ঘরে ছেলে হয় না, মানত করলাম, এবছর যদি ছেলে হয় মা একটা নয় ডাবল দেব, ডাবল। মেয়ের ঘরে ছেলেও হলো না, মায়ের কপালে পাঠার মাথাও জুটল না। কত মূর্খ আমরা, ভগবানের সঙ্গেও ব্যবসা করি, অথচ মা পাটা খায় কি খায় না এইদিকে কারো নজর নাই, বলি কলিযুগে আছে কি নাই সেদিকে কারো মনোযোগ নাই। তোমার মেয়ের গড়ে ছেলে হবে, একটা অবলা নিরীহ প্রাণীর বধ করবে তুমি, তাহলে সেই সন্তান কি করে সারা জীবন ভালো থাকবে? ভগবানের কাছে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে, তোমার ছেলে হয় না, ছেলে আনলে আর ভগবানেরই কাজ বন্ধ করে দিলে, তোমার ভগবান তোমাকে ভালো রাখবে? প্রশ্নই ওঠে না। কত মূর্খ আমরা, ভেবে দেখো কত স্বার্থপর আমরা। যার জন্য এত কিছু পেলাম, যার জন্য এত কিছু করলাম, তার প্রতি আমাদের কোন কৃতজ্ঞতা কিন্তু নেই। এই জন্য এই অহংকার করা যাবে না যে অহংকার ব্রহ্মা করেছিলেন। ভগবান বললেন, ব্রহ্মা তুমি অহংকার করছো না, তাহলে তোমার অহংকারটা আমি চূর্ণ করে দিচ্ছি, নিজে একটা ব্রহ্মা সৃষ্টি করলেন কৃষ্ণ, যাও ব্রহ্মলোকে ব্রহ্মাকে পাঠিয়ে দিলেন। ভগবান যে ব্রহ্মাকে সৃষ্টি করলেন, ব্রহ্মলোকে গিয়ে আসনে বসে আছেন ব্রহ্মা, এদিকে মূল ব্রহ্মা তিনি ব্রহ্মলোকে যাবেন, দাড়ি যে পাহারাদার দ্বার রক্ষক সে বলছে, আপনি কে? আমি কে মানে? আরে আমি তো ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা। বলছে, আমাদের ব্রহ্মা তো সিংহাসনে বসে আছেন, আপনি কোথা থেকে এলেন? কোথা থেকে এলেন আপনি? তুমি আমায় চিনতে পারছো না? আমি তো ব্রহ্মা, তুমি আমার দাড়ি, তুমি আমায় চিনতে পারছো না? বলছে, আমি তো জানতাম ব্রহ্মা একজনই আমাদের ব্রহ্মলোকের, আপনি আবার কোন লোক থেকে আসলেন? তাহলে আমি একটু জিজ্ঞেস করে আসি, চেহারা তো একরকমই দেখা যাচ্ছে, আমাদের আসনে যিনি বসে আছেন তিনি আপনার যমজ ভাই কিনা? এবার ভেতরে গিয়ে বললেন, ব্রহ্মাকে যে ভগবান পাঠিয়েছেন, ভগবানের ইশারায় যিনি এসেছেন, তিনি বললেন, আমি তাকে চিনি না। অহংকার দূরীভূত হল, লুটিয়ে পড়লেন, হে কৃষ্ণ আমি তোমাকে পরীক্ষা করতে গিয়ে অহংকারের বশবর্তী হয়ে আমি নিজেই আমার পদ হারিয়ে ফেললাম, তুমি দিয়েছিলে এই ব্রহ্মলোকের দায়িত্ব আমাকে, তুমি যে নিতেও পারো দিতেও পারো আজ সেটা বুঝলাম। সংসারে এত কিছু ভগবান আমাদেরকে দিয়েছেন, কিন্তু এইটা ভুলবেন না, তিনি দিতে পারেন নিতেও জানেন। যে সন্তানকে নিয়ে অহংকার করছো, ভগবান চাইলে বাড়িতে গিয়ে আর মা ডাক শুনবে না, কেড়েও নিতে পারেন, দিতেও জানেন নিতেও জানেন। তুমি যে ব্রহ্মলোকের দায়িত্ব দিলে আমায়, আজকে আমি সেটা ধরে রাখতে পারলাম না, তোমার প্রতি সন্দেহ জাগলো আমার, অহংকারের বশবর্তী হয়ে আমি তোমায় চিনতে পারলাম না। হে কৃষ্ণ তুমি আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আচারীকে মাটিতে পড়ে অজুর দ্বারায় কান্না করছেন ব্রহ্মা, তখন তিনি একটা শ্লোক রচনা করলেন, ব্রহ্ম সংহিতার পঞ্চম অধ্যায়ের 1 নং শ্লোক, ঈশ্বর পরম কৃষ্ণ সদ চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। জগতের বুকে যখন কোন জল ছিল না, স্থল ছিল না, তখনও একজন ছিলেন, তিনি কে? অনাদির আদি
সর্বকারণের পরম কারণ। তিনি কে? কৃষ্ণ। ব্রহ্মা জানতেন যে এই কলিযুগে ভগবানের ফ্যাক্টরি হবে, ট্রাফিক জ্যাম লেগে যাবে ভগবানের। অমুক ভগবান তমুক ভগবান আপনাদের এই পর্দার এই পারে তো অভাব নেই, যত মত যত অপমত যত কুসংস্কার এই পদ্মা মেঘনার এই পারে বেশি, দক্ষিণবঙ্গে বেশি, গুরুবাদ সবচেয়ে বেশি, মন গড়া ধর্ম বেশি। ব্রহ্মা জানতেন কলিযুগে এমন হবে, এটাই স্বাভাবিক। এই জন্য কেউ যেন বিপদে না যায় ব্রহ্মা একটা শ্লোক রচনা করে দিয়েছিলেন, হে জগৎ জীব আমি যে ভুল কাজটা করেছি তোমরা করিও না। ঈশ্বর পরম কৃষ্ণ, পরম মানে কি? শ্রেষ্ঠ, যার উপরে আর কেউ হতে পারে না। পরম শব্দটা সবার পূর্বে দিলে হবে না, আমরা অনেকে দেই পরম ভাগবত ভক্ত প্রবর, পরম শব্দটা সবার জন্য না। পরম মানে শ্রেষ্ঠ, যার উপরে আর কেউ নেই। ঈশ্বর পরম কৃষ্ণ সদ চিদানন্দ বিগ্রহ। কৃষ্ণ তুমি শুধু ভগবান নয়, তুমি পরম ভগবান, মানে ভগবানের ভগবান, শ্রেষ্ঠ ভগবান, পরমেশ্বর, তুমি ঈশ্বরেরও ঈশ্বর। ঈশ্বর পরম কৃষ্ণ, এই দেখুন পরম শব্দটা আছে, সৎ চিত আনন্দ, তুমি সৎ, তুমি চিত, তুমি আনন্দ, তিনটি মিলিত, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম। অর্থাৎ ভগবান যেটা গীতায় বলেছেন, আই এম দ্য সোর্স অফ অল স্পিরিচুয়াল এন্ড ম্যাটেরিয়াল ওয়ার্ডস, এভরিথিং এমানেটস ফ্রম মি, আই এম দ্য সোর্স অফ অল স্পিরিচুয়াল এন্ড ম্যাটেরিয়াল ওয়ার্ডস, আমি জড় চেতন জগতের সব কিছুর উৎস, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে, সংস্কৃতে কি? অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম বুদা ভাব সমন্বিতা। এটা আমরা যদি ইংলিশে বলি, আই এম দ্য অল সোর্স অফ স্পিরিচুয়াল এন্ড ম্যাটেরিয়াল ওয়ার্ডস, এভরিথিং এমানেটস ফ্রম মি, এভরিথিং এমানেটস ফ্রম মি, দ্য মেরিটোরিয়াস পারসন, দ্য ইন্টেলিজেন্ট পারসন বা লিজেন্ড পারসন বা দ্য ওয়াইজ পারসন হু পারফেক্টলি নো দ্য এন্ড গেস ইন মাই ডিভোশনাল সার্ভিস এন্ড ওয়ার্শিপ মি উইথ অল দেয়ার হার্টস। বাংলা করলে কি? আমি জড় চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছু আমার থেকে সৃষ্টি হয়েছে। কৃষ্ণ বলছেন বুদ্ধিমান ব্যক্তি যারা তারা এই তত্ত্ব জেনে কেবল আমার আরাধনা করে, কৃষ্ণ আরাধনা। গাছের গুড়ায় জল দিলে আলাদা করে ডালপালায় জল দিতে হয় না, আপনা থেকে পরিতুষ্ট হয়ে যায়। যে কথাটা ব্রহ্মা বলছিলেন ব্রহ্ম সংহিতায়, ঈশ্বর পরম কৃষ্ণ সদ চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। একটা শ্লোকে যখন অজুর দাঁড়ায় ক্রন্দন করে স্তুতি করছেন ব্রহ্মা, ভগবান দর্শন দিলেন, ব্রহ্মা প্রভু তুমি আমায় ক্ষমা করো, আমি তোমায় চিনতে পারিনি, আমি তোমায় উপলব্ধি করতে পারিনি, আমায় তুমি ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। ব্রহ্মা তুমি যে অপরাধ করেছ, তুমি আমার ভক্তদেরকে আমার নিকট থেকে আলাদা করে দিয়েছ, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দুঃখ হচ্ছে ভক্তের সঙ্গ থেকে বঞ্চিত হওয়া, তুমি যে অপরাধ করেছ এই অপরাধের শাস্তি তোমায় পেতে হবে, তাই এই অপরাধের শাস্তি স্বরূপে তোমাকে জবন কুলে জন্ম নিতে হবে।
ম্লাচ্ছকুলে তোমাকে যেতে হবে, জবনকুলে যেতে হবে যাদের আচার নেই। আচারীকে এ পড়লেন ব্রহ্মা কৃষ্ণের চরণে, আমি যাব জবনকুলে প্রভু, আমি তোমার আদেশকে শিরোধার্য করলাম, কিন্তু একটা প্রার্থনা তোমার চরণে, আমি যে কুলেই যাই না কেন প্রভু, এই বদনে যেন কৃষ্ণ নাম গাইতে পারি, তুমি যে কুলেই আমায় পাঠাও না কেন আমি যেন কৃষ্ণ নাম গাইতে পারি, আমি যেন কৃষ্ণ হারা না হই, কৃষ্ণ নামের সঙ্গ থেকে যেন বঞ্চিত না হই, এই আশীর্বাদ তুমি আমায় করো। এই ব্রহ্মা আসলেন মুসলিম কুলে এই কলিযুগে, বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কলারুয়া উপজেলার কেরাগাছি হবিউল্লাহ মিয়ার গড়ে, যার নাম ছিল হারেস, ইতিহাস পড়ে দেখবেন। এই ব্রহ্মা এই হারেস থেকে পরবর্তীতে তার নাম হলো হরিদাস, হরিদাস ঠাকুর। জন্ম সাতক্ষীরায় আমরা যে প্রসঙ্গে এতদূর গেলাম, ভজন করলেন, ব্যবসাটাকে উদ্ধার করলেন যশোরের বর্তমানের সারসা উপজেলার পাটবাড়ি বেনাপুল বর্ডারের পাশে, আর তার সমাধি হল ভারতের কোন রাজ্যে, ভারতের পুরী ধামের, উড়িষ্যা রাজ্য পুরী ধামের একেবারে নিকটে সমুদ্রের তীরে তার সমাধি দেহ রাখলেন। মহাপ্রভুর নিত্য সহচর হয়ে শেষ লীলা নীলাচল ধামে কাটালেন, নীলাচলে। আমাদের প্রসঙ্গটা কি, একজন যথার্থ গুরু আশ্রয় দেবেন, সংশোধন আশ্রয়, সংশোধনের জন্য আশ্রয় যদি আমাকে না দেন আমার পরিবর্তন হবে কি করে, আমার পরিবর্তন তো হবে না, আগে যাচাই করবেন, আমাকে প্রস্তুত করবেন, ছাত্রকে আগে শিক্ষা দেবেন, আগে তাকে প্রস্তুত করবেন, তারপর দীক্ষার বীজ বপন করবেন। আমরা তো উল্টোটা করছি, আগে এসে দিয়ে দিলাম বীজ, তারপর যাও তোমায় শিক্ষা দেব। শিক্ষা কি শুধু মন্ত্র? শিক্ষা মানে তো হচ্ছে কোনো কিছু শেখানো। আপনাকে একটা মন্ত্র দিলাম যে আপনি কালকে থেকে হারমোনিয়াম বাজাতে পারবেন, একটা মন্ত্র দিয়ে দিলাম, সম্ভব? মন্ত্র জপ করলে হারমোনিয়াম বাজানো? আপনাকে প্র্যাকটিস করতে হবে, তা নাহলে আপনি হারমোনিয়াম কি করে বাজাবেন? শিক্ষা মানে শেখানো, আগে আপনাকে শেখাতে হবে, এইভাবে ভগবানকে ডাকতে হয়, আচরণ করতে হয়, ভালোবাসতে হয়, ধর্ম প্রতিপালন করতে হয়। তাই সেই হরিদাস ঠাকুর অনেক লীলা, আমরা এতদূর যাচ্ছি না, জন্মের পর থেকেই তিনি কৃষ্ণ নাম করেন, কৃষ্ণ গুণ কীর্তন করেন, এই জন্য তাকে বাইশ বাজারেও ব্যত্রাঘাত করা হয়েছিল, কাজীর দরবারে নালিশ দেয়া হয়েছিল, কোনো কিছুতেই সেটা আরক্ষিত হয়নি। আমরা এই লীলায় যাচ্ছি না, আমাদের মূল প্রসঙ্গ এই বিষয়টি যে আশ্রয় না দিলে কখনো শুদ্ধতা আসবে না। বেনাপুলের জঙ্গলে বসে বসে হরি নাম করেন হরিদাস ঠাকুর, অনেক লোক গিয়ে বলছে এই জায়গার তৎকালীন জমিদার রামচন্দ্র খায়ের কাছে, মহারাজ আপনি এই অঞ্চলের জমিদার, আপনার নিকটে মানুষ না এসে ওই এক ল্যাংটিদারী সাধুর চরণে গিয়ে মাথা ঠেকায়, তাতে কি আপনার সম্মান কমছে না? কি এত বড় সাহস, ল্যাংটিদারী সাধুকে ধরে নিয়ে আসো, তার কুটির জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। অনেক চেষ্টা করা হলো, সম্ভব হলো না। মহারাজ
ওই চেষ্টা করতে আর যাব না, ওর দলে যেরকম লোক বাড়ছে আপনার জমিদারি থাকবে না, ওকে কৌশলে হটাতে হবে। কৌশলটা কি? সাদা কাপড়ে খুব সহজে দাগ লাগিয়ে দেওয়া সম্ভব। এক গাল হেসে অন্দর মহল থেকে বের হয়ে সেই কথাটা বললেন একটা বেশ্যা পতিতা যার নাম লক্ষ হীরা। গণিকা বৃত্তি যে করে তার নাম কেন লক্ষ হীরা? একটা হীরা থেকে যে জ্যোতি বের হয়, লক্ষটা হীরাকে এক জায়গায় রাখলে যতটা জ্যোতি বের হয় ততটা রূপ যৌবন তার শরীরে আছে। যাকে দেখলে রাজা মহারাজ পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়। সাধু হতে গেলে প্রথমেই তোমাকে চরিত্র ঠিক রাখতে হবে, নতুবা তুমি সাধু নয়। সাধু যদি নারী লিপ্সু হয়, সাধু নারীকে মায়ের জ্ঞানে সর্বদা দর্শন করবে, ছোট থেকে বৃদ্ধা পর্যন্ত। কৃষ্ণ ভক্ত সাধু, বিশেষ করে বৈষ্ণব জগতে যারা আসবে তারা তো কখনো নারীর দিকে মাতৃ জ্ঞান ছাড়া অন্য কোনো জ্ঞানে থাকাবে না, তাহলে সে সাধু হিসেবেই গণ্য নয়, কপট সে, ভণ্ড সে। চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। চৈতন্য মহাপ্রভু কতটা আচারশীল ছিলেন দেখুন। পুরীধামে থাকতে একটা ছোট্ট বাচ্চা বিধবার, বাপ নেই, ছোট্ট বাচ্চা বিধবার, একমাত্র ছোট বাচ্চা, তাকে মহাপ্রভু অনেক ভালোবাসতেন, প্রীতি করতেন। ছেলেটা মহাপ্রভুকে ছাড়া কিচ্ছু বুঝতো না। স্বরূপ দামোদর এসে বলছেন, প্রভু ওই ছেলেটাকে যে তুমি এত ভালোবাসো, আদর করো, প্রসাদ দাও, এটা তো ভালো চোখে সমাজ দেখবে না, সমাজ খারাপ চোখে দেখবে। মহাপ্রভু পরের দিন বলে দিলেন ছেলেটাকে না আসতে। কারণ কি? একটাই কারণ। মহাপ্রভু বললেন তার মেয়ে, তার মা যুবতী এবং বিধবা, স্বামী নেই এবং যুবতী, সমাজ খারাপ চোখে দেখতে পারে, ভাবতে পারে ওর মায়ের সঙ্গে হয়তো আমার সম্পর্ক, যার কারণে আমি ছেলেটাকে প্রীতি করছি। ভেবে দেখো কতটা বৈরাগ্য মহাপ্রভু ধারণ করেছিলেন। স্বরূপ দামোদর শাসন করলেন, দেখো ভক্ত ভগবানকে এই জায়গায়, তো ভগবান কি জানেন না, বুঝেন না, কি সুন্দর লীলা এটা, এটা প্রীতি। কারণ এই স্বরূপ দামোদর রায় রামানন্দ কে ছিলেন? ললিতা বিশাখা। তাদের সঙ্গে তো মহাপ্রভুর সম্পর্কটা এরকম সম্পর্ক না, মধুর সম্পর্ক। মধুর মাঝে, মাধুর্যের মাঝে আবার দুইটা প্রকার রয়েছে, এগুলো উচ্চ লেভেলের কথা, এগুলো এই জায়গায় পরিবেশনা সবার জন্য নয়, মরমী ভক্তদের জন্য। মাধুর্যের মাঝে আমার দুটি প্রকার, একটা হচ্ছে ঐশ্বর্য মিশ্রিত মাধুর্য, আর একটা হচ্ছে পূর্ণ মাধুর্য। মধুর রস আবার দুই প্রকার, একটা মুখ্য আর একটা গৌণ। মাধবীলতা সন্ন্যাসের পরে তার নিকট থেকে ছোট হরিদাস একটু চাল আনতে গিয়েছিলেন, গোপনে একটু হেসে কথা বলেছিলেন, মহাপ্রভু তাকে ত্যাগ করলেন। তুমি সন্ন্যাসী, তুমি বাড়িঘর ছেড়ে এসেছ, মাতাজির সঙ্গে গোপনে গিয়ে কথা বলবে কেন? আর মুখ দর্শন করলেন না মহাপ্রভু তার, ত্রিবেণীতে জলে ডুবে মরল। তারপর মহাপ্রভু তাকে চরণে ঠাই দিলেন, তার আগে মুখ দর্শন করলেন না। এতটা দূরে থাকার কথা বলছেন বৈষ্ণবদের, সন্ন্যাসীদের, এত সহজ নয় বৈষ্ণব হওয়া। আমি চেষ্টা করছি কেবল ভক্ত হতে, বৈষ্ণব তারও উপরে কোনো এক জন্মে যদি সম্ভব হয়। আমার মাঝে তো এখনো এই জ্ঞান আসেনি, আমার মাঝে এখনো তো এই বৈরাগ্য আসেনি। প্রতিনিয়ত আপডেট প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে আমাদের যতটুকু পারা যায়। এই জন্য সাদা কাপড়ে খুব সহজে দাগ লাগানো যায়। এক গাল হেসে লক্ষ হীরা বাড়বনিতা এসে বলছে, মহারাজ আরে আপনি চিন্তা করছেন কেন, আমাকে দেখে কত রাজা মহারাজ পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, একটি বার শুধু সেজে গুজে যাব, দিনে নয় রাত্রি বেলা।
ওই সাধু আমাকে দেখে তার ভজন ছোট হয়ে যাবে, টলে যাবে আমাকে দেখে। পারবে তুমি? যদি পারো অর্ধেক রাজত্ব তোমায় দিয়ে দেব। এমনিতেই সুন্দরী, আর মেয়েরা যদি সাজে, সাজটাই হচ্ছে নারীর ভূষণ, সেজে গুজে রাত্রিবেলা কোমর দুলিয়ে দুলিয়ে যাচ্ছেন লক্ষ হীরা। কোথায় যাবেন? হরিদাস ঠাকুরের কুটিরে। ঘটনাটা কোথায় হচ্ছে? আমাদের এই দক্ষিণবঙ্গের যশোর জেলা, বর্তমান সারসা উপজেলা, পাটবাড়ি, মাধবীলতা বৃক্ষের নিচে হরিদাস ঠাকুর হরিনাম করতেন। এই বৃক্ষটা এখনো আছে, এই 500 বছর আগের বৃক্ষ, যদি কখনো যাওয়ার সুযোগ হয় দেখে আসবেন। এখনো সেই বৃক্ষটা আছে যে বৃক্ষের নিচে উদ্ধার করেছিলেন এই বেশ্যাকে। অশুভ বৃত্তি মনে নিয়ে যাচ্ছে, কুটিরের সামনে একটা তুলসী বৃক্ষ, গৃহাঙ্গনে শ্রী তুলসী করিবে স্থাপন, তুলসী বিহনে গৃহ শ্মশানের সম, যাকে দর্শন করলে সর্ব পাপ দূরে যায়, পরশ করিলে বপু পবিত্র করায়। তুলসীকে 9টা প্রক্রিয়ায় সেবার কথা শাস্ত্র বলছে, এগুলো আমরা শুনবো ধীরে ধীরে। প্রথমটা হচ্ছে দর্শন, তারপর পরশ। পরশ করলে কি হয়? দেহ দ্বারা পাপ করার প্রবণতা কমে যায়। জীবনে কোনোদিন তুলসী সেবা পরিক্রমা প্রণাম প্রশ্নে উঠে না, কারণ এত একটা পতিতামা। সে এত সুন্দর তুলসী বৃক্ষ কুটিরের সামনে দেখলো, প্রথম অবাক হয়ে গেল, এত সুন্দর বৃক্ষটা মনের অজান্তে একটু জড়িয়ে ধরল। পরশ করিলে বপু, বপু মানে শরীর, শরীর পবিত্র হয়। ভেতরে ঢুকলো, দেখছে হরিদাস ঠাকুর জপ করছেন, 3 লক্ষ নাম জপ না করে কারো সঙ্গে কথা বলতেন না, আহার করতেন না। ইশারায় দেখিয়ে দিলেন বস, কথা বলেননি। পতিতা লক্ষ হীরা পাশে বসলেন, তার তো হৃদয়ে কামনা সাধুর সঙ্গে মিলিত হতে এসেছেন। হরিনাম করছেন, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ভাবলেন সাধু তো হরিনাম করছে, আমার ইচ্ছেটা কখন পূরণ করব। ইশারায় বুঝিয়ে দিলেন বস, নাম সংখ্যা পূর্ণ হোক, তারপর তোমার ইচ্ছে পূরণ হবে। হরিদাস ইশারায় বুঝিয়ে দিলেন। কি আর করা মা, পতিতা বসে করলো সাধুর পাশে, হরিনাম করছেন, শ্রবণ করছে বাধ্য হয়ে। এই হরিনামের কি দাঁড়ে কাছে আছে নাকি সে? অথচ আজকে তার ইচ্ছে পূরণের জন্য বসেছে, হরিনাম শ্রবণ করছে। শুনতে শুনতে সকাল হয়ে গেল, যাওয়ার সময় বলছে, ও বাবাজি আমি আগামীকাল আবার আসব। পরের দিন আরো সেজে গুজে আসলেন, তুলসীটাকে দেখে একটা অন্যরকম আকর্ষণ অনুভূত হয়, জড়িয়ে ধরলেন, ভেতরে ঢুকলেন, ইঙ্গিতে দেখিয়ে দিলেন বস, বসলেন, অপেক্ষা করছেন কখন নাম শেষ হবে, কখন তিনি মিলিত হবেন, ইন্দ্রিয় তর্পণে লালায়িত হবেন। এদিনও হরিনাম শুনতে 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 সকাল হয়ে গেল, কার মুখ থেকে শুনছে হরিনাম? সাধারণ কেউ নয় মা, একজন উত্তম অধিকারী সাধু। মহাপ্রভু বলছেন, হরিদাস ঠাকুরের মতো বৈষ্ণব যদি কারো গৃহে পূজন করে, 1 কোটি ব্রাহ্মণ পূজনের সমান ফল হয়। অদ্বৈত আচার্যের বাপের শ্রাদ্ধে নবদ্বীপের কোন ব্রাহ্মণকে শ্রেষ্ঠ প্রসাদের থালাটি দেয়া হয় নাই, দেয়া হয়েছিল যবন হরিদাসকে। আমার কথা নয়, শাস্ত্রের কথা। মহাপ্রভু সংস্কারক ছিলেন, মহাপ্রভু জন্ম সূত্র দেখেন নাই, কর্মটাকে দেখেছেন। তার যুগে বসবাস করি আমরা, সেই ভগবানের যুগে, অথচ শুনি আচরণে আনি না আমরা। যার মুখে হরিনাম শুনলে পাষাণ গলে যায়,
বৃক্ষলতা গুল্মকে উদ্ধার করার জন্য তিনি উচ্চস্বরে হরি নামের প্রচলন করলেন। ওরা নাম করতে পারে না, ওরা শুনলেও চেতনা প্রাপ্তি হবে। যার গায়ের বাতাস লাগলে শাস্ত্র বলছে একজন উত্তম অধিকারী সাধুর গায়ের বাতাস দেখলে কৃষ্ণ ভক্তি হয়। আর সেই জায়গায় গিয়েছে মা সেই সাধুকে টলাতে। দুরাত্রি যখন কেটে গেল মনে মনে লক্ষ্যহীরা ভাবছে ব্যাপারটা কি, আমাকে দেখে কত রাজা মহারাজ পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, আর ওই সাধু দুরাত্রি বসে রইলাম, আমার দিকে চোখটা খুলেই তাকালো না। বুঝেছি আমি যে এত সেজে গুজে যাই মনে হয় বাবাজির ভালো লাগে না, তাই ও যেমন বাবাজি সেজেছে আমি আজ মাতাজি সাজিব। তথাপি যদি আমার দিকে তাকায় সমস্ত গয়না শরীর থেকে খুলে ফেললেন, গুগুর চরণে পড়া ছিল নূপুর পরলেন, সাদা সিদে একটা শাড়ি পরলেন। আজ আসলেন তৃতীয় রজনীতে, ওই দাসটা করি সারায় বললেন বস। মধ্যরাত্রি যখন হলো নাম শুনছে, আমি তো প্রতিদিন তোমার নাম শুনেছি, তোমার তো একটাই নাম হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি রাম হরে রাম, রাম রাম হরে হরে, আজকে আমি গাইব তুমি শুনবে। নিজের গান গাইতে চাইলেন কিন্তু কি ব্যাপার, অন্য গান গাইতে চান মুখে হরি নাম এসে যায়। চৈতন্য চরিতামৃত বললেন কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যে জপে তার কৃষ্ণ উপজয়ে হয় ভাব। নামের শক্তি কি গো মা, একবার যদি কেউ নামের আশ্রয় গ্রহণ করে, একবার যদি কেউ ভগবানকে ভালোবাসে, সে যদি বলে আজ থেকে আমি আর ভগবানকে ভালোবাসবো না, আজ থেকে আমি আর নাম করব না, ভগবান বলছিল রে তুই আমায় ছেড়ে যেতে চাইলেও আমি তোকে ছাড়বো না রে। কেউ যদি একবার আমার সঙ্গে যুক্ত হয়ে যায় আমি তাকে সহজে যেতে দিই না। পুতনা যুক্ত হয়েছিল, যদিও অভিনয় করছিল সে, মায়ের বেশ ধরে এসেছিল তো, ভগবান তাকে আকর্ষণ করছেন, স্কন ছেড়ে দাও গোপাল আমি আর পারছি না। না তুমি যেতে চাইলেও তো আমি তোমায় যেতে দেব না, কি করবে, যশোদা দেব কি যে স্থানটা পাবে, আমিও তোমায় সেই মাতৃগতি দান করব। অবাক হলেন পুতনা, মৃত্যুর সময় তার দেহটা যখন যাচ্ছে বের হয়ে দেহ থেকে প্রাণ, সবাইকে একটা কথা বলে গেলেন পুতনা, শুনো হে সংসারী জীব আমার দিকে তাকিয়ে দেখো আমি পুতনা। পুতনা মানে কি, পুত পয় দুর্গকার্ত, পুত মানে পবিত্র, পুতনা যে পবিত্র না সেই পুতনা। আমার জন্ম রাক্ষস কুলে, আমি কচি কচি রক্ত মাংস খাই, নর নর রক্ত মাংস, আমি তোমাদের ভগবানকে ভালোবাসি না, আমি মা নই মাতৃ জাতির কলঙ্ক, আমি সমস্ত নারী মা আমাকে নাম শুনলে কলঙ্ক দেয়, ছি 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 পুতনা, তুই নারী এবং মা এই দুটো শব্দকে কলঙ্কিত করলে রে, মায়ের কোল সন্তানের সবচেয়ে নিরাপদের জায়গা হয়, শ্রেষ্ঠ আহার হয় মায়ের স্তন, আর তুই তুই সেই কুলে
মা সে যে সন্তানকে তুলে তাকে হত্যা করতে চাইলে, ওরে তোর কারণে কোন মা অপরিচিত কোন মায়ের কোলে সন্তানকে দিতে ভয় পাবে, তোর কথা মনে হবে। অন্য কোন মায়ের স্তন পান করতে গিয়ে তোর কথা মনে হবে, তুই মা জাতির কলঙ্ক। আমি তোমাদের ভগবানকে হত্যা করতে গিয়েছি, ভালোবাসি না তাকে, তোমাদের ভগবান দেখো সে আমার মতো পাপী ওষিকে মায়ের স্থান দিয়ে দিল। যদি একটু অভিনয় করেছি তার সঙ্গে বাৎসল্য প্রেমের, তথাপি যদি আমি এত কৃপা পেতে চাই, এত কৃপা যদি পেতে পারি, ওই সংসারী জীব তোমরা যদি মন থেকে সেই ভগবানকে সত্যিকারেই ভালোবাসো, সন্তান ভাবতে পারো, তাহলে তোমাদের জন্য কোন স্থানটা তিনি দিতে পারেন একটি বার ভেবে দেখো। তোমরা যদি সত্যি তাকে ভালোবাসতে পারো, তোমাদের জন্য কোন স্থানটা তিনি দিতে পারেন। যুক্ত যদি কেউ একবার ভগবানের সঙ্গে হয়, তার আর ফিরে যাবার উপায় নাই। বাইশ বাজারে হরিদাসকে ব্যত্রাঘাত করা হয়েছিল নাম ছাড়, কাজী আদেশ দিয়েছিল যতক্ষণ পর্যন্ত ওর বদন থেকে কৃষ্ণ নাম সরানো না যাবে, সাধুকে তাকে ক্ষত বিক্ষত করবে। মারতে মারতে ক্লান্ত হয়ে গিয়েছিল কাজীর সৈন্যগণ। ওরে আব্দুল, একজন বলছে ওর ভেতরে কে আছে রে? আল্লাহ না ভগবান, এ তোমার কে সহ্য করে রে? এক বাজারে মারলে তো মানুষ মরে যায়, বাইশটা বাজারে মেরে ওর বদন থেকে কৃষ্ণ নাম বন্ধ করতে পারছি না, তাহলে আমরা কি কৃষ্ণ নাম ওর বদন থেকে বন্ধ করতে পারবো না? হরিদাস বলেছিলেন তোমরা আমায় মারবে না, মারো। মারতে মারতে দেহটাকে কত বিক্ষত করে ফেলো, যতদিন এই দেহে প্রাণ থাকবে আমি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে নাচিয়া বেড়াব, যতদিন আমার দেখি প্রাণ আছে আমি কৃষ্ণ গাইব, আমি কৃষ্ণ বলে নাচব, আমি কৃষ্ণ বলে নয়ন জলে বাসব। মারতে মারতে কাজীর সৈন্যরা ক্লান্ত হয়ে গিয়েছিলেন, বাইশ বাজারের ব্যত্রাঘাত সহ্য করলেন, নাম ছাড়তে পারলেন না। একই অবস্থা প্রহ্লাদের হয়েছিল, আগুনে ফেলা হলো, পর্বত থেকে ঢিল মেরে ফেলা হলো সাগরে, বুকের মাঝে পাথর বেঁধে বিষাক্ত কালো সর্পের চুবল দেওয়ানো হলো, বিষ পানে হত্যা করার চেষ্টা করা হলো, প্রত্যেকটা সময়ে একটা নাম তার বদন থেকে বের হয়ে আসলো, শ্রীহরির নাম। হিরণ্যকশিপু অবাক হয়ে গিয়েছিলেন, ওরে তোরে কে রক্ষা করে রে, কে তোকে রক্ষা করে? তুই না আমার পুত্র হ বাবা, ও আমার শত্রু হয়ে তুই ওর নাম করবি না। প্রহ্লাদ বলেছিলেন পিতাশ্রী, মাটির পাত্র যদি অকৃতজ্ঞ হয় সে বলতে পারে, তাকে তৈরি করতে কুমুর লাগে নাই, তাকে তৈরি করতে দণ্ড লাগে নাই, কিন্তু মাটির পাত্র মাটিকে কি করে অস্বীকার করবে? তার দেহটাই যে মাটি দ্বারা তৈরি। পিতাশ্রী, এই জগতে যিনি আমাদেরকে পাঠিয়েছেন সেই হরির নামকে কীর্তন করাই তো কর্তব্য। হিরণ্যকশিপুকে যখন ভগবান নরসিংহ রূপে বধ করলেন,
প্রহ্লাদকে যখন কৃপা করলেন, প্রহ্লাদকে বলছেন ভগবান, প্রহ্লাদ ও প্রহ্লাদ বর চাও, বলো তুমি আমার কাছে কি চাও? আমি কিছু চাই না প্রভু, তুমি যার হয়ে যাও তার কি আর কিছু পাওয়ার বাকি থাকে? হ্যাঁ, যদি দিতেই হয় তুমি আমার পিতাকে ক্ষমা করে দাও। বাবা যায় পিতৃভক্তি কাকে বলে? যে প্রহ্লাদকে তার পিতা সাগরে ফেললো পাথর বেঁধে বুকের মাঝে, বিষাক্ত কালো সর্প দিয়ে চুবল দেওয়ালো, আগুনে নিক্ষেপ করালো, হাতির পায়ের নিচে পেষ্টন করালো, বিষপান করালো, সেই বলছে শত হলেও তো তিনি আমার পিতা, তুমি তাকে তোমার চরণেটাই দাও। প্রহ্লাদ তুমি এমন অত্যাচারী পিতার মুক্তির কথা বলছো? প্রভু আজকে আমার পিতা যদি আমাকে এমন করে কষ্ট না দিতেন, আমি তোমাকে গভীর ভাবে ভালোবাসতে পারতাম না। বলছেন নিজের গান কিন্তু কৃষ্ণ নাম চলে আসছে মুখে, কারণ সাধু সঙ্গ করলে তো এমনই হয়। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গের তো কৃপা, আমি গাইতে পারি না তো কি হয়েছে, নাচতে তো পারবো। নাচ শুরু করলেন, অঙ্গভঙ্গি করতে শুরু করলেন, হাত পা বাঁকাতে বাঁকাতে সকাল হয়ে গেল। হরিদাস চোখ খুলেও তাকালেন না। ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে সন্ধ্যানিক করে তুলসী পরিক্রমা করে এসে বসলেন লক্ষ্য হীরার কাছে। মা, আমি তিন রাত তোমায় বসিয়ে রেখেছি, তোমায় কষ্ট দিয়েছি, বলো মা তুমি কেন এসেছো আমার কাছে? যে আসলো সাধুর সঙ্গে খারাপ কার্য করতে, সেই সাধু তাকে মায়ের আসনে বসিয়ে দিল। মায়ের আসনে, স্বামী বিবেকানন্দের কথা না বললেই নয়, এই জায়গায় পাশ্চাত্যে যখন তিনি গিয়েছিলেন, তার এই রূপ দেখে পাশ্চাত্যের এক নারী পাগল হয়ে গিয়েছিল। এত সুন্দর চেহারা বিবেকানন্দের। সেই বিবেকানন্দ একটা কাছে চিঠি লিখেছিলেন একটা পাশ্চাত্যের নারী, ইংলিশে চিঠি, বাংলাটা এমন, আমি আপনাকে পতি রূপে পেতে চাই, আপনার যে সৌন্দর্য যদি আপনার সঙ্গে আমি মিলিত হই, আমার এমন একটা পুত্র হতে পারে, একটা সন্তান পাবো আপনার মতো। বিবেকানন্দ এসে এসে বলছিলেন, তুমি তো সন্তান পাবে আমার সঙ্গে মিলিত হলে, আজ থেকে তুমি আমার মা, তুমি একটা সন্তান পেয়েই গেছ। সাধুকে এমন হতে হবে, তুমি তো সন্তান পাবে, আজ থেকে আমি তোমায় মা ডাকলাম, তুমি আমার
ওই নারী লজ্জা পেয়ে সঙ্গে সঙ্গে এসে লুটিয়ে পড়ল বিবেকানন্দের চরণে। ভেবে দেখো সাধু কাকে বলে। মা, তিন রাত্রি তোমায় বসিয়ে রেখেছি, বলো মা কি চাও? অবাক হয়ে গেল বেশ্যা, আমি যার সঙ্গে মিলিত হতে আসলাম সে আমাকে মা ডাকলো, চি 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 চি, কি লজ্জা! আমার মতো পাপী আছে কেউ জগতে? চি 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 চি, আমি তো নারী জাতির কলঙ্ক। মা গো, প্রত্যেকটা নারীর অবচেতন মনে কি আছে? মাতৃত্ব আছে লুকানো। একটা মা সন্তানের জন্য সব করতে পারে, নিজের সুখ আল্লাহ ত্যাগ করতে পারে, জীবনও দিতে পারে। যখন মা ডাকলেন, এমন করে তো কেউ আর ডাকেনি। হৃদয়ে আঘাত লাগলো, কি ডাকলে তুমি আমায়? আরেকবার ডাকো, আমাকে তো এমন করে কেউ ডাকেনি কোনোদিন। মা, কেন এসেছো তুমি? তোমায় তো তিন রাত বসিয়ে রেখেছি, বলো না তোমার কি চাই? চুকের জলে বক্ষ ভেসে গেল লক্ষ হীরার, নিজের প্রতি ধিক্কার দিতে শুরু করলেন। ঠাকুর, আমি যে ইচ্ছা এতদিন তোমার কাছে এসেছি, এই ইচ্ছা আমি আর প্রকাশ করতে চাই না। আমি যে মহা পাপী ঠাকুর, আমি এসেছি তোমার চরণে শরণ নিতে, তুমি আমায় আশ্রয় দাও, আমিও নাম করব, আমিও পরিশুদ্ধ হতে চাই, আমি কৃষ্ণ নাম করতে চাই ঠাকুর। আমি যে ইচ্ছায় তোমার কাছে এসেছি, আমি এই ইচ্ছের কথা আর প্রকাশ করতে পারব না, তুমি আমায় আশ্রয় দাও ঠাকুর, আমি তোমার চরণে আশ্রয় নিতে এসেছি। মা রে, আমি সব কথা জানি রে মা, আমি সব কথা জানি, তোকে উদ্ধার করার জন্যই তো আমি এই জায়গায় রয়ে গেছি, নতুবা রামচন্দ্রকে আমাকে এই জায়গা থেকে ত্যাগ করাতে কত কিছু করেছে। মারে, সারা শরীরে তোর আজ যৌবন আছে বলে তুই নাচতে পারিস, রামচন্দ্র কার মদের বোতলে মদ ঢেলে দিয়ে দেহের মাঝে কামনা জাগাতে পারিস, একটা কথা তোকে বলি মা, যেদিন তোর দেহের যৌবন শক্তি থাকবে না, যেদিন তুই নাচতে পারবে না, একবার জিজ্ঞেস করে আয় সেই জমিদারকে, সেই তো কি সেই জমিদার তোকে ভালোবাসবে? যা জিজ্ঞেস করে হায়, তোর যেদিন শরীর অচল হয়ে যাবে, তুই যেদিন নাচতে পারবে না, ওই জমিদারের চাহিদা মেটাতে পারবে না, সেই দিন কি ও তোকে ভালোবাসবে? যা মা, সংসারে যতদিন দিতে পারবে সবাই তোকে ভালোবাসবে। মারে, একমাত্র নিত্য আনন্দ গণ প্রকৃত প্রেম যার নিকট থেকে পাওয়া যায়, তিনি অনাদি আদি শ্রী গোবিন্দ ভগবান। আমি যাচ্ছি ঠাকুর, আমার জন্য তুমি অপেক্ষা করো, আমি যাচ্ছি। চলে গেলেন লক্ষ্মীরা রামচন্দ্র কার নিকটে, ঘুঘুরগুলো ঢিল মেরে ফেলে দিলেন চরণে, নাচের পোশাক গুলো চরণে ফেলে দিয়ে বললেন, বাবুজি আমি আজ থেকে আর নাচবো না। কি হয়েছে রে তোর? তুই না গিয়েছিলে ওই সাধুকে টলাতে, তুই নিজেই টলে গেলে? বাবু, ওই সাধু সাধারণ কেউ নয়, একটি বার তুমিও যদি যাও, তুমিও ওর কাছে হারিয়ে যাবে। কি আমি হারিয়ে যাব? আমি রামচন্দ্র কা, আমি জমিদার, আমি হারিয়ে যাব? বাবু,
সারাটা জীবন আমি তোমার কথায় উঠেছি বসেছি, তুমি যা বলেছ তাই করেছি, বিনিময়ে তুমি আমাকে উপহার দিয়েছ, সারা শরীর গয়নায় ভরিয়ে দিয়েছ। একটি প্রশ্ন করি বাবু, আজকে আমি তোমার চাহিদা মেটাতে পারি, তুমি আমায় ভালোবাসো, নাচতে পারি বলে তুমি আমায় ভালোবাসো, আমি যেদিন বৃদ্ধা হয়ে যাব, আমার যৌবন যেদিন থাকবে না, সেদিনও কি তুমি আমায় ভালোবাসবে? বাসবে না বাবু, আমি সব কিছু তোমায় ফিরিয়ে দিতে এসেছি, আমি আর কোনোদিন নাচব না বাবু, আমি সব তোমাকে ফিরিয়ে দিতে এসেছি, আমি জীবনে তোমার কাছে কিচ্ছুটি চাইনি, আমি নেচেছি তুমি দিয়েছ, আজকে একটা জিনিস তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি বাবু, তুমি আমাকে বাকিটা জীবন এই খাঁচা থেকে মুক্ত করে আমি পাখিটাকে আকাশে উড়িয়ে দাও, ভক্তির আকাশে উড়িয়ে দাও, প্রেমের আকাশে উড়িয়ে দাও, আমি মুক্ত বিহঙ্গের মতো উড়তে চাই, কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নাম করে আমি উড়তে চাই, আমি মুক্ত পাখির নিয়ে উড়তে চাই বাবু, আমাকে উড়িয়ে দাও, আমি আমি আর নাচলো না, এই চার দেয়াল আমার কাছে বিসময় মনে হচ্ছে, বাকিটা জীবনে তুমি আমাকে মুক্ত করে দাও বাবু, কিচ্ছু নিয়ে যাচ্ছি না ও বাবু, আমি সব তোমায় ফিরিয়ে দিয়ে যাচ্ছি, জীবনে যদি কোনোদিন নাচতে হয়, আর একদিন নাচব যেদিন আমার শ্যাম সুন্দর গোবিন্দকে আমি খুঁজে পাব, আমি সেই দিন কৃষ্ণ বলে বাহু তুলে আমার অন্তিম নৃত্য আমার শ্যাম সুন্দরের জন্য নাচব বাবু, আমি যাই, আমি যাই বাবু। চলে গেলেন রামচন্দ্র কার নিকট থেকে লক্ষ হীরা বেশ্যা সব কিছু ত্যাগ করে এসে লুটিয়ে পড়লেন, এই তো বেনাপোল যশোরের যে জায়গায় ঘটনাটা ঘটেছে 500 বছর আগে, লুটিয়ে পড়লেন হরিদাসের চরণে। বেনাপোল বর্ডার পাশ হলেই দেখবেন হরিদাসপুর একটা গ্রাম, এখানে একটা ব্রিজ আছে হরিদাস সেতু, লুটিয়ে পড়লেন। আমি সব ছেড়ে চলে এসেছি, দেখো আমার শরীরে কোনো গয়না নেই, আমার কোনো কাপড় ভালো নেই, আমি সব ছেড়ে চলে এসেছি, সব দিয়ে চলে এসেছি, আমাকে নাম দাও ঠাকুর, আমাকে কৃষ্ণ নাম দাও, আমার এই পাপ স্খলিত হওয়ার পথ দেখিয়ে দাও ঠাকুর, আমি যে মহাপাপী, আমি যে পতিতা, আমি যে সারা জীবনে একটা দিনও কৃষ্ণ বলে গাইতে পারিনি, নয়ন জলে ভাসতে পারিনি, কি হবে আমার, আমার কি পাপ মুক্ত হবে? মারে মা, কি পাপ করেছিস তুই? ওরে এই যুগে মহান ধর্ম রয়েছে, কেউ যদি মধুর সুরে কায় মনোবাক্যে, কেউ যদি সমস্ত অমঙ্গুতকে ভুলে গিয়ে শ্রদ্ধা ভক্তি করে, কেবল কৃষ্ণ নামের ধ্বনি করে, কৃষ্ণ বলে কীর্তন করে, হরিনাম করে, কীর্তন করে, হরিনাম করে নাচে, তার সমস্ত পাপ স্খলিত হয়ে যায়। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যে জপে তার কৃষ্ণ উপজয় হয় ভাব, শুন মিশ্র কলিযুগে নাহি তপ যজ্ঞ, যে জনে কৃষ্ণ বোঝে তার মহাভাগ্য, কারণ হরির নাম, হরির নাম, হরির নামই বুকে পলম কলো, নাচতে বো নাচতে বো নাচতে বো গতিরঙ্গতা, হরি নাম ছাড়া কলিযুগে আর গতি নাই, গতি নাই, গতি নাই। মা এই নে, এই নে জপমালা, বসে বসে লক্ষ নাম জপ করবি, তুলসীর সেবা করবি, চরণ তুলসী প্রসাদ পাবি, আর এই রাধা মাধব তোকে দিয়ে যাচ্ছি রে, আমি চলে যাব আজ, থাকতেও তো পারতেন, থাকলেন না, একটা
একটা যুবতী তার সঙ্গে হরিদাস থাকলে সমাজ কলঙ্ক দেবে, তাই সেই দিন সমস্ত কিছু দিয়ে সেই জায়গা থেকে চলে গেলেন হরিদাস। এটাকে বৈষ্ণবতা বলে, ধর্ম বলে, বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব ধর্ম মানে তোমার প্রথমে চরিত্র ঠিক থাকতে হবে, কামনা থেকে বের হয়ে আসতে হবে। ছেলে চলে গেলেন, মা আশীর্বাদ করে যাচ্ছি তোকে, তুই আজকে বেশ্যা, তোর নাম শুনলে মানুষ তোকে কলঙ্ক দেয়, তুই যদি এই নামকে ঠিকভাবে আশ্রয় করতে পারিস, মানে এই বেনাপুলের জঙ্গলে তোর মতো বেশ্যাকে একদিন দেখতে লক্ষ লক্ষ লোক আসবে তোর চরণ ধুলি নেয়ার জন্য। এই নাম জপ করতে করতে যেদিন তোর চিত্ত মার্জন হবে, সেদিন তুই লক্ষ নামই বৈষ্ণবী হবে, লক্ষ লক্ষ লোক আসবে এই বেনাপুলের জঙ্গলকে দর্শন করতে, ধাম হবে এই এই ভূমি, আর তোর মতো বেশ্যা হবে সেই দিন দেবী, সবাই আসবে তোকে প্রণাম দিতে তোর চরণের ধুলি নিতে। একটা বেশ্যা হয়ে গেল দেবী, পরম বৈষ্ণবী। যারা গিয়েছেন দেখবেন ওই পাট বাড়িতে লক্ষ হীরার একটা মন্দির আছে, লক্ষ হীরা দেবীর মন্দির। একটা পতিতা হয়ে গেল বৈষ্ণবী। দেখো কর্মের যোগ্যতা কি, কর্ম যদি ঠিক করতে পারো কিভাবে যোগ্যতা ভগবান দেন, বৈকুণ্ঠের গতি দান করে দেন ভগবান, নামের যদি কেউ আশ্রয় গ্রহণ করে, এই নামের তো ক্ষমতা, কলিযুগে একটাই কার্য, নাম করো নাম, এই নাম আমাদের হাত ধরে নামের কাছে নিয়ে যাবে। আজকে সেই লক্ষ হীরা বেশ্যাকে যদি হরিদাস আশ্রয় না দিতেন, সে কি বৈষ্ণবী হতে পারত, তার কি কুপ্রবৃত্তি দূর হতো? একজন যথার্থ সাধু, যথার্থ গুরুদেব আশ্রয় দেবে, ভজন শেখাবে, তারপর দীক্ষা দেবে, এই হচ্ছে মূল কথা। বীজ সেই জায়গায় বপন হবে, সেই জমিতে উর্বর যেখানে, নতুবা বীজ অঙ্কুরিত হবে না। ভক্তির পরিবেশ জল সিঞ্চন করে, তারপর বীজ দিতে হবে। এই হচ্ছে আজকের আলোচনার উপসংহার। আমরা আর গুরুতত্ত্বে বেশি যাব না, আজকে যে জায়গায় শেষ করছি, আজকে আমরা দুটি বিষয় একসঙ্গে জানলাম, সাধু সঙ্গের মহিমা তথা যথার্থ সাধুর, যথার্থ গুরুদেবের শিষ্য গ্রহণের প্রক্রিয়া কি। আগামীকাল আমরা এই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। সবার নিকটে একটা অনুরোধ, আপনারা একটু নৃত্যে অংশগ্রহণ করবেন। নৃত্য হচ্ছে ভজনের একটা অঙ্গ। মহাপ্রভু যে যে জায়গায় বিরাজ করেন, একটা হচ্ছে শচী মায়ের আঙ্গিনা, একটা শ্রীবাসাঙ্গিনা, একটা নিত্যানন্দ প্রভুর নর্তন, যারা নিতাই চাঁদের মতো হরিনাম করে নাচবে মহাপ্রভু তাদের ছেড়ে যান না। আর একটা কোন জায়গায়, যারা ওই প্রসাদের ভান্ডারের দায়িত্বে আছেন সেই জায়গা থেকেও মহাপ্রভু যান না। অনেকেই মনে করতে পারেন আমরা তো রান্না করছি, হরি কথা শুনতে পারছি না, আমাদের কি হবে। রাঘব পণ্ডিতের বাসভবনে মহাপ্রভু সবসময় থাকেন, যারা এরকম সেবা করবে ভক্তের, মহাপ্রভুর ভগবানের, তাদেরকে ছেড়ে মহাপ্রভু যান না। হাকিয়ে ধাকিয়ে কুল করো তালে, গাইয়ে ধাইয়ে নাচে, দেখিয়া সমন তরাশো পাইয়ে, কপাট হানি বেদারে। কলিযুগের উদ্ধারের প্রক্রিয়াই হচ্ছে হরিনাম করে নাচো, হরিনাম করে গাও, হরিনাম করে নয়ন জলে ভাসো। আমরা 10 মিনিটের মতো নৃত্যে অংশগ্রহণ করবো, মাতাজিরা আলাদা নৃত্য করবে, বাবাজিরা আলাদা নৃত্য করবে, তারপর আমরা সবাই প্রসাদ গ্রহণ করে যাব। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।